বৃন্দাবনে এসে বসেই আছে। কত দুরাত্রি ধরে কীর্তন হয়েছে, আজকের বক্তা হয়ে যদি আমি বলি চলুন বৃন্দাবনে যাই, সাংঘাতিক অসিদ্ধান্ত কথা। বৃন্দাবনে যাই বললেই ভুল হয়ে যায়, বৃন্দাবনে বসেই আছে। আমাদের করণীয় কি? বৃন্দাবনে বসে আমাদের করণীয় যা, সে কথাই বলতে হবে, সে কথাই প্রচার করতে হবে, সেটাই পথ অনুসরণ করতে হবে। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন উলতাই গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরি বরধারে কুঞ্জ বিহারে, গিরি বরধারে কুঞ্জ বিহারে, গিরি বরধারে কুঞ্জ বিহারে, ব্রজ জীবন নন্দলা, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আস্তে আজকে সভাতে যারা জড়ো হয়েছেন, আজ থেকে বহু মাস আগে বোধহয়, গত আষাঢ় মাসে বোধহয় না জ্যৈষ্ঠ মাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দুবরাজপুর, ওই আমাদের শ্রদ্ধেয় বনমলিদার ওখানে, ওটা বোধহয় এক নম্বর যত মনে যতটুকু মনে আছে, আর তারপর এখানে এলাম। আজকে সভাতে যারা জড়ো হয়েছেন পরিচয় করিয়ে দিই, একেবারে নতুনভাবে আছি, দেখুন নতুনভাবে একজন নতুন এসেছে, কে বলুন তো, যিনি আমার সঙ্গে কণ্ঠসঙ্গীত কণ্ঠসঙ্গীতে আছেন হারমোনিয়াম বাজিয়ে, তিনি হলেন আমার বড়দা, আমার সঙ্গে গাইছেন। কেমন লাগছে গলাটা? গলাটা ভালো না খারাপ? মানাচ্ছে আমার গলার সঙ্গে, এক হচ্ছে গা দেখি, গা দাদা গা। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরি বরধারি কুঞ্জ বিহারি, গিরি বরধারি কুঞ্জ বিহারি, ব্রজ জীবন আনন্দলা, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপী চিত্তচোর, গোপ কিশোর গোপী চিত্তচোর, গোপ কিশোর গোপী চিত্তচোর, গোপ কিশোর গোপী চিত্তচোর, নত বড় বড় জোড়া খাল, হে মুরলী বাজাবে ধবলি চড়াবে, মুরলী বাজাবে ধবলি চড়াবে, মুরলী বাজাবে মুরলী বাজাবে, কলে দলে কন ফুল মাল, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল।
জয় জগদীশ জগদীশ জয় জগদীশ অর্থাৎ রূপেতে ভিন্ন স্বরূপেতে যেমন মা তারা যেমন মা কামাখ্যা যেমন ভবতারিণী তেমনি আপনার গ্রামে মা দক্ষিণা রূপেতে ভিন্ন আকৃতিতে ভিন্ন কিন্তু স্বরূপেতে এক তেমনি ভগবান যশোদানন্দ তিনি দ্বারকাধীশ তিনি জগদীশ দ্বারকাধীশ জয় 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 জয় দেবকী দুলাল হে ভূভর হারি জয় কংসারি দুষ্কৃত বিন শোভায়া হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল অজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল বৃন্দাবন প্রচলিত কথা শারদীয় পূর্ণিমা রজনী ভাগবতের প্রথম শ্লোক শ্রীল শুকমণি ব্যাস আসনে বসে ষাট হাজার মুনি ঋষি সব বসে আছে সর্বাজ্ঞে যিনি বসে আছেন ভারত সম্রাট ভোগী সম্রাট এই এই জায়গাটা একটু বলে দিই ভোগী সম্রাট এই দেখো আমরা ভোগী বলতে বেশিরভাগ আমাদের বেশিরভাগ আমারও ধারণা ছিল একটা সময় এখন সেই ধারণাটা ভেঙে গেছে ভোগী বলতে আমাদের একটা ধারণা চলে যায় ভোগী বলতে বোধ হয় অনেকগুলো ছেলে মেয়ের বাবা মা এই হচ্ছে ভোগী দেখবেন এখনো গ্রাম বাংলায় কি ভোগী কতগুলো ছেলে মেয়ে দেখো আচ্ছা বেশ আপনাদের কথাই মেনে নিলাম অনেকগুলো ছেলে মেয়ের বাবা মা হলে যদি ভোগী হয় তাহলে ভারত সম্রাট ভোগী সম্রাট আখ্যা দিল যাকে তার একটা ছেলে তার মানে বুঝতে পার বাট তার মানে বুঝে নিতে হবে আমাদের ভোগ সম্বন্ধে আমার আপনার কারোরই কোনো জ্ঞান নাই আমরা ভোগও জানি না আমরা ত্যাগ তো দূরের কথা ভোগী সম্রাট তো আমাকে বলবে কারণ আমি তো দশটা পাঁচটা ছেলে মেয়ের বাবা সম্রাট বলবে তো আমাকে আর সেখানে পরীক্ষিত মাত্র একটি ছেলে জন্মেন্দ্রয় তাকে বলে দিল ভোগী সম্রাট তাকে বলতে হবে ভোগী বলছে না সে ভোগী সম্রাট হরে কৃষ্ণ এই পরীক্ষিত যখন বাড়ি ছাড়লো জন্মেঞ্জয়ের কাছে একটা কথাই বলল আমি তখন আসি এই আসি বলে যখন ওই প্রাসাদ থেকে বাইরে পা রেখেছে তখন ছেলে দুয়ারে দাঁড়িয়ে বাবাকে বলে দিল যাও আপনি বলেন আমি বলি বাবা মা যদি কোথাও ঘুরতেও যায় যদি বাস স্ট্যান্ডও যায় শিউরি বাস স্ট্যান্ডে বা দুবরাজপুর বাস স্ট্যান্ডে উঠিয়ে দেওয়ার জন্য তবু আমরা কি বলি বাবা মাকে বা নিজজনকে কি বলি ভালো মতো ফিরে এসো তার মানে কি বাসনা হচ্ছে আসুক ফিরে আসুক ঘরে আর এখানে জন্মেঞ্জয় তার একটা মাত্র ছেলে তার বাবাকে চির জনমের মতো বিদায় দিয়ে দিল মানে ছেলে হয়েও চাইছে না বাবা আবার ফিরে আসুক
যার জন্য বলছে যাও মানে ছেলেরও ইচ্ছা গুরুপাদ পড়তে বসে হরি কথা শুনতে শুনতে বাবার জানো গতি হয়ে যায় এটাই গৌর হরি হরি এই রকম বাসনা পরীক্ষিতের ছেলে ছিল বলি পরীক্ষিত শ্রবণের মধ্য দিয়ে কৃষ্ণ প্রাপ্তি হলো পরবর্তীকালে গোবিন্দ দাস গাইলেন শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণে পেয়েছিল পরীক্ষিত কীর্তনের মধ্য দিয়ে পেয়েছিল মানে হরি কথার মধ্য দিয়ে পেয়েছিল ছিল সুকোমল শ্রবণ কীর্তন আস্তে তাহলে এখানে যদি খুলে বলা যায় আপনারা যারা শ্রোতা হয়ে বসেছেন সভাতে হরি কথা শুনতে নববিধা ভক্তির প্রথম খুঁটিটা কিন্তু আপনারা ধরে রেখেছেন নববিধা ভক্তির প্রথম খুঁটি আপনারা ধরেছেন আর দ্বিতীয় খুঁটি ধরেছি আমরা আপনারা শ্রবণ করছি আর আমরা কীর্তন করছি হরে কৃষ্ণ শুনতে 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 হৃদয় নির্মল হয় পাদ সেবন দাসিরে পাদ সেবন দাসিরে পূজন সখি জন আত্ম নিবেদন পূজন সখি জন আত্ম নিবেদন গোবিন্দ দাস অভিলাষিরে জীবের গতি নাই গতি নাই ভজপুরের অভয় চরণ অভয় চরণ গোবিন্দ দাসের লেখা পথ এইদিকে এটা হলো গোবিন্দ দাসের লেখা প্রথম পথ গোবিন্দ দাসের হাতের লেখা প্রথম পদাবলী হচ্ছে এই পদ আর দ্বিতীয় পদ হচ্ছে রাসলীলার প্রথম পদ যে পদ আপনারও জানা আমারও জানা আপনিও শুনছেন আমিও শুনছি আমিও গাইছি আপনিও গাইছেন চিরাচরিত ধারা শারদ চন্দ্র পবন মন্দ পিপিনে ভরল কুসুম গন্ধ রে উলব্ধনি শরদ চন্দ পবন মন্দ ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে মলয় পবন বহে ধীরে ধীরে মলয় পবন বহে ধীরে ধীরে কৃষ্ণ অঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে ধীরে আমার গোবিন্দ জন্ম ধীরে ধীরে পবন বহে ধীরে ধীরে ফুল্ল মল্লিকা মালতী জুঠি তাকে ফুল্ল মল্লিকা মালতী জুঠি ফুল্ল মল্লিকা মালতী ফুল্ল ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা মালতী জুঠি আচ্ছা কবার বলা হলো মল্লিকা ফুলের নামটা কবার বলা হলো অন্তত দুবার তিনবার বলা হলো আচ্ছা এই মল্লিকা ফুলের নামটা কি শ্রীমদ ভাগবতে আছে ভালো করে বুঝে নিন যারা জানেন তারা কথাগুলো মিলিয়ে নিন মিলিয়ে নিন বক্তা ঠিক শিক্ষা দিচ্ছে কিনা যারা কথাগুলো জানেন না কোনোদিন শোনেননি তারা মন দিয়ে শুনুন এই মল্লিকা ফুলের কথা ভাগবতে আছে প্রথম শ্লোকেই আছে কি বলেছে ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বলেছে না ওই মল্লিকা ফুলের কথা ছিল সুকমনীয় বলেছে ভাষা শুনে সেই নামটা আবার গোবিন্দ দাস পদাবলীতে লিখেছে কারণ কি জানেন বলে কারণ কি কারণটা যদি বলতে হয় এইভাবে বলবো আমি জানি না এখানে যারা উপস্থিত ভক্তগণ ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ কাদের বাড়িতে ফুল গাছ আছে আমি জানি না তা যারা ফুল গাছ যারা পুঁতেছেন তারা যত্ন করেন ফুল ভালোবাসেন আচ্ছা তারা নিশ্চয়ই জানেন আচ্ছা বলুন তো এই যে শারদীয়া মাস এই মাসে মল্লিকা ফুল ফোটে
শুনতে পেয়েছেন মায়েরা যারা ফুল ভালোবাসেন ফুল গাছে চারা পোতেন তারা নিশ্চয়ই জানবেন খবর রাখবেন শারদীয়া মাসে মল্লিকা ফুল ফোটে ফোটে না তাহলে যে ফুল এই মাসে ফোটে না সেই ফুলও ফুটেছে তার মানে কি এক প্রকার অঘটন ঘটেছে আর এই অঘটন ঘটানোর মূলে কে সাক্ষাৎ কাত্যায়নী মা দুর্গা যাকে বৈষ্ণবীয় চিন্তাধারায় বলা হয় ডাকা হয় যোগমায়া বলে সাক্ষাৎকাল সাক্ষাৎকাল সাক্ষাৎ দুর্গা তিনি হচ্ছে বৈষ্ণবীয় সিদ্ধান্তে যোগমায়া যাকে যাকে আশ্রয় না করলে কখনোই কৃষ্ণ প্রাপ্তি হবে না যার জন্যই তো কাত্যায়নী ব্রত আর এই ব্রত দেখুন সবাই করে যাই হোক কথায় কথা বাড়ে আমি সে কথায় যাব না এইদিকে সে কথায় আমি যাব না আমি কথাটায় আসবো মল্লিকা ফুলের কথা ভাগবতে আছে মল্লিকা ফুলের কথা পদাবলীর মধ্যে আছে কেন বললো না এই একটা বিন্দু থেকে সিন্ধু সন্ধান পাওয়া যায় যেমন এই যে রাসলীলা সক সব লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা যদি বলা হয় কেন বলা হয় তার একটাই উত্তর হবে এক কথায় উত্তর কোন লীলায় এই ঘটনা ঘটেনি যা ঘটলো এই লীলাতে কি ঘটলো যা ঘটান নয় তা ঘটলো ঘটালো কে অঘটন ঘটন পটীয়সী সাক্ষাৎ যোগ মায়া তাই বলে ফুল্ল মল্লিকা মালতি জুথি ফুল্ল মল্লিকা মালতি জুথকে মধুকর ভজনে মত্ত মধুকর ভজনে মত্ত মধু মধুকর গানে করে মত্ত মধুকর মধুকর গান করে মত্ত মধুকর মত্ত মধু ফুলের চারি পাশে ঘুরে ঘুরে গুন 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 রবে গুন 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 মত্ত মধু ভজনে মত্ত মধু কর ভজনে মত্ত মধু কর ভজনে মধু কর করে গুণ গুণ ধরে যান আমরা জানি ফুল স্থির ভ্রমর চঞ্চল আজকের লীলায় কি হলো আজকের লীলায় ফুল যেমন ফুল স্থির হওয়া উচিত কিন্তু না ভ্রমর যেমন চঞ্চল ফুলও চঞ্চল আজকে ভ্রমর ঘুরছে ফুলের চারিপাশে আর ফুলও কিন্তু নড়াচড়া করছে ভাবরাজ্যে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মানের উক্তি সাধু সন্ত বৈষ্ণব মহাত্মানের উক্তি আমাদেরকে আমাদের উদ্দেশ্য করে তার শিক্ষামূলক কথায় কীর্তন করছে বলছে এই দেখুন ভাবরাজ্যে ভক্তি রাজ্যে দেখুন আজকে ফুলও যেন ভ্রমরকে কিছু বলতে চাইছে এই নড়াচড়ার মধ্যে বলতে চাইছে আমার ছুঁজন না ছুঁজন না ছুঁজন না আমার ছুঁজন না ছুঁজন না ছুঁজন না ছুঁজন না ছুঁজন না ছুঁজন না ছিছি তোমার লাজ নাই রোগে ও নীলাজ ভ্রমর ছিছি তোমার লাজ নাই রোগে ও নীলাজ ভ্রমর ছুঁজো না ছুঁজো না ছুঁজো না ছুঁজো না 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 আমি আপনাকে বলি এইদিকে এইদিকে ভ্রমর ঘুরে বেড়াচ্ছে আর ফুল সেও স্থির হওয়ার কথা সে চঞ্চল এই নড়াচড়ার মধ্যে যেন বলতে চাই যে আমার ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো অবশেষে ভ্রমর বলে বসলো কেন ছোবো না অন্যান্য দিন তো তাই হয় তুমি স্থির থাকো আমি ঘুরতে 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 তোমাকে বসে আমি সোহাগ করি আজকে কেন আমায় বাধা দিচ্ছ অবশেষে ফুল বলে উঠলেন ভাবরাজ্যে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণবের উক্তি শ্রীমুখের উক্তি আমার গুরুদেব গাইতের হাতে তালি দিয়ে বলে ফুল কি বলছে জানো বলে আমি তোমারে লাগি ফুটি নাই কৃষ্ণ সেবারে লাগি ফুটি আছি আমি তোমার লাগি ফুটি নাই গোবিন্দ সেবারে লাগি ফুটি আছি তোমার লাগি ফুটি নাই আমার ছুঁজো না ছুঁজো না ছুঁজো না মত্ত মধু কর ভজনে মত্ত মধু কর ভজনে মধু কর করে গুণ গুণ ধনে
করে গুন 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 ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে বংশী বটে আজকের লীলা যারা শ্রবণ করছেন তারা আপন আপন গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে এই ভক্ত সমাজে বসে আপনারা ভগবানের রূপটাকে একটু ভাবনার মধ্যে আনুন আমি বক্তা আমি অনেক সময় অভিনয় করে দেখাতে পারি অনেক কিছু কিন্তু এটা বড় কথা নয় আজকে ভাবুন এইভাবে ভাবুন গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে সাধু সঙ্গে বসে ওই বংশীবট জানেন তো বংশীবট বৃন্দাবনে বংশীবট অনেক জায়গায় আছে বৃন্দাবনে বংশীবট অনেক জায়গায় আছে খ্যাতনামা বংশীবট ওই যে গোবর্ধন পাহাড় ওই গোবর্ধন পাহাড়ের কাছে রাসস্থলী ওদিকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর এদিকে বংশীবট এই বংশীবটে কি মাধুরী কি মাধুরী মা কারা কারা জানেন কি মাধুরী এই বংশীবটের মাধুরী হলো আমার মতো অদীক্ষিত ব্যক্তি যদি সে বংশীবটের কাছে গিয়ে কান পাতে আজও বাঁশি শুনতে পায় তার মানে আজও বাঁশি বাজে কোথায় বাজে না বংশী কোথাও যদি না শুনতে পান ওই বংশীবটে গিয়ে কান রাখুন নামই তো বংশীবট কি মাধুরী দেখো এখনো কান পাতে শোনা যায় এই কথার উপরে দাঁড়িয়ে আমাদের মাতৃসাধক খ্যাপা ভবা পাগল সুন্দর একটি গান লিখেছেন যে গানটি এখন দিকে দিকে শোনা যায় মানে প্রচলিত হয়ে গেছে আমি মনে করি এইসব গানগুলো ভজনের ক্ষেত্রে খুব সাহায্য করে আপনি ঠাকুর ঘরে বসে আছেন গান গাইতে গেলে বিশেষ করে ভক্তিরাজ যে গান গাইতে গেলে যে গলা পেতে হবে তা বড় কথা না আস্তে গলা ভালো দরকার তা নয় এই ভাবনাগুলো ভুল ভক্তিরাজ যে গলার প্রয়োজন নেই লয় ঠিক রাখতে হবে তাও দরকার নেই ভক্তিরাজ যে লয়েরও দরকার নেই ভাব থাকলেই হবে খুব ভালো একটা শিক্ষামূলক কথা বলছি মনে রাখবেন এটা আমাদের কবিগুরু রবীন্দ্রসঙ্গীত নয় এটা নজরুল গীতি নয় এটা উচ্চাঙ্গ সঙ্গীত নয় এটা খেয়াল নয় এটা বাউল নয় এটা পল্লীগীতি নয় যে আপনাকে ঠিকভাবে গাইতে হবে এটা হলো ভাবরাজ্যে হরি কথা বলা আপনাকে ভগবান হয়তো কণ্ঠ দেয়নি তাতে কি আছে ভগবানের দুয়ারে বসেছেন ভগবানকে একটু কীর্তন করে শোনা যেমন কণ্ঠ আছে হয়তো আপনার লয় জ্ঞান নেই লয়টা ভুল হচ্ছে হোক আপনি করুন এগুলো ভজনীয় কীর্তন যারই মন চাইবে করতে পারবেন হাতে তালি দিয়ে করতে পারবেন এই সভাতে আজকে এই মুহূর্তে যখন আমি গানটি গাইব কারোর যদি গাইতে ইচ্ছে হয় আমি বাধা দেব না চিৎকার করে গাইতে পারবেন তাতে আমার কোনো ক্ষতি হবে না মনে রাখবেন অন্যান্য গান বাজ নাই আসতে যেমন এই যে জি বাংলায় গান হচ্ছে শুনছেন তো পরিবেশ তৈরি করে দিচ্ছে তাই গান গাইছে পরিবেশ তৈরি করে দিচ্ছে তাই গানটা গাইছে মেলার পাশে গাক তো দেখি মেলায় চরকা ঘুরবে বেলুনের পটকা আওয়াজ হবে কে ছেলে মেয়েরা কান্নাকাটি করবে বাঁশি ফুঁকবে আর সেখানে সুরটা লাগুক তো দেখি তাহলে বুঝতে পারছেন কীর্তন করতে গেলে যে সুরের প্রয়োজন লয়ের প্রয়োজন না গলার প্রয়োজন তা নয় ভাব গলাটা ক্র্যাক করুক মনে অন্যান্য গান বাজ নাই গলা ক্র্যাক করলে জায়গায় লাগাতে গেলেন গলাটা ক্র্যাক করলো পিছলে গেল লজ্জনীয় কিন্তু কীর্তনে গলা যদি পিছলেও যায় লজ্জার কিছু নেই এটা কীর্তন এটা ভাব যেমন দেখছেন না মায়ের গান যারা গায় সবার গলা তৈরি যখন গায় তখন কাঁদতে কাঁদতে গায় হাউ হাউ করে কান্দে মা মা ঠিক সেইভাবে আমি কথাটা বলার অর্থ হলো ভাব ভাবের ঊর্ধ্বে কিছু নাই তাই আসুন সবাই মিলে গানটা সবাই মিলে আসুন হরিব দাও সুরদার এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে ওই বাঁশি শুনে মনে মনে বাঁশি শুনে ওই বাঁশি শুনে ওই বাঁশি শুনে মনে মনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি
বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি মহাভাব স্বরূপী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা ولكنك تجد انك
সকলেই জানেন যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত তাদের বাসনা থাকে যদি কখনো অর্থ বল লোভ বল হয় ধাম বৃন্দাবনে যাব ধাম নবদ্বীপে যাব ধাম নীলাচলে যাব যারা শৈব মতে আশ্রিত যারা ভগবানকে পিতার মতো করে ভজন করে তাদের বাসনা জাগে অর্থ বল লোভ বল হলে কাশীতে যাব যারা ভগবানকে মায়ের মতো করে জগদম্বা জগদ্ধাত্রী বলে ভালোবাসে ভজন করে তাদের বাসনা জাগে যদি কখনো কোনোদিন অর্থ বল লোভ বল হয় শ্রেষ্ঠ তীর্থ অসম রাজ্য গৌহাটি কামাখ্যা কি কি ব্যতিক্রম সাধক ভবা পাগলা যার সাধনার মূর্তি হচ্ছে কালী যার ধ্যানের মূর্তি হচ্ছে কালী যার কথন কালী যার ভাবনা কালী শ্রবণ মনন কালী তিনি লিখলেন কি লিখলেন আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বাঁশি বাজে বাজে রে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ও আজকে সভাস্থলে কীর্তন করতে আসার পূর্বে আমার স্নেহের ভাইরা ভাইরা নয় ভাইপো কারণ আমার যা বয়স সীমা তাতে ভাইপোই হবে ওরা আমার কাছে খুব আবদার করলো একেবারে ইউটিউব সার্চ করে সব গানগুলোকে বার করে বলছে দেখুন বিষয়বস্তু হবে রাসলীলা কিন্তু দুদিন মাত্র সময় পেয়েছি আপনাকে এই দুদিনে অন্তত আমাদের ইচ্ছাটাকে পূর্ণ করো আমি কী ইচ্ছা বলছে এই এই গানগুলো যে আমরা শুনে প্রতিদিন শুনি প্রতিদিন শুনি এই গানগুলো আপনি গাইবেন ওদের জন্য এই গানগুলোকে মাঝে মধ্যে আমি আমার ভক্তির অনুভব নিয়ে জায়গা করে গানগুলোকে পরিবেশন করছি মাত্র যেমন বাঁশির কথা এলো কি এলো করে মুরলি গান পঞ্চম তান মুরলি গান পঞ্চম তান বাঁশি বাজে অন্যান্য লীলায় বাঁশি বেজেছে রাধে রাধে বলে এটা সর্বোত্তম লীলা রাসলীলায় কিন্তু গোবিন্দ কোনো নাম ধরে গাই কিন্তু গান গেয়েছে কি গান জগং কলং বাম দৃশ্যাং মনোহরম জামতার মুরলি গান মুরলি বাজেল বাজেল বাঁশি বৃন্দাবনে যে বাঁশির গানে যোগীর যোগ ভোলে মুনির ধ্যান তলে মৃত তরুলতা হয় মঞ্জরিত পশু পাখি হয় আনন্দিত ধেনু ঘরে
কবির রাত চলে কনে পবনে দাঁড়ায় শোনে মাসি বাজল বাজল বৃন্দাবনে পঞ্চমদানে মোরে গান হওয়ার দরুন কি হলো আস্তে গেল 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 কুলো গেল সব গেল কুলবতি আস্তে শ্রীমদ ভাগবত অবলম্বন করি কিন্তু পদাবলী নিন সিদ্ধান্ত মিলিয়ে নিন ওখানে কি বলেছে আর এখানে কি বলেছে দেখুন তো যোগ ঘটছে কিনা ওখানে বলেছে জগৌ কালং বামা দৃশাং মনে হারাম জগৌ কালং জগৌ কথারত্ব হচ্ছে সুন্দর গান কলং কথারত্ব হচ্ছে বীজ কি বীজ কাম বীজ কাম বীজ মানে কামনার বীজ কোন কামনা কাম বলতে একটা বেশিরভাগ মানুষের ধারণা কাম মানে ধরেন কাম বলে এখনো বহু মানুষ আসে কাম মানে কাম মানে হলো কামনা কোন কামনা এটা করব সেটা করব ওটা করব সেই একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি করব একটা যদি বাড়ি এই গ্রামে থাকে আরেকটা দুবরাজপুরে করব শহরে করব দুবরাজপুরে যদি থাকে আস্তে আস্তে শিউরির দিকে ঢেকে ঢেলেই ঢেলে যাবো বিএমডব্লিউ আছে অডিও কিনব হ্যাঁ অডিও আরো বেশি কামনা বসো না আমার বড় ভাই বলছে পিএমডব্লিউ কিনবো মানে আরো বেড়ে গেছে বাসন এগুলো হচ্ছে কাম বুঝতে পেরেছেন তা এই কামের বীজ কিন্তু বাজায় কামনার বীজ মানে কি কৃষ্ণ নিজে তার বাসিতে তাকে পাওয়ার কামনার বীজ বাজালো কৃষ্ণকে পাওয়ার কামনার বীজ যে কামনার বীজটা জানবেন গুরুদেব কৃপা করে প্রত্যেক সেবক সেবিকাকে কানে দেয় দেওয়ার পর কি হয় তার বাসনাটা বেড়ে যায় কৃষ্ণকে পাওয়ার আর এই বেড়ে যায় যে তার প্রমাণ কোথায় নিত্য সে ঠাকুর ঘরে বসে পাওয়ার জন্য কৃষ্ণকে পাওয়ার জন্য ছোটে বলছে ছুটতে গেলে তো দৌড়তে হয় ছুটতে গেলে তো দাঁড়াতে হয় আপনি বললেন ঠাকুর ঘরে গিয়ে বসে মনে রাখবেন ভগবানকে ছুটে ধরতে গেলে আপনি যদি পায়ে দৌড়ন তাকে ধরতে পারবেন না সে এত চঞ্চল তাকে ধরা যাবে না সে ধরা যায় কোনো জীব সে ছেলে হোক মেয়ে হোক সে যদি সাধনায় বসে ধ্যানে বসে ভগবান ধ্যানে ধরা দেয় তার উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই যে ব্রহ্মমোহন লীলা যতক্ষণ ভগবানের পিছনে ছোটাছুটি করেছে ততক্ষণ ভগবান ধরা দেয়নি যখন ছোটাছুটি বন্ধ করে দিয়ে ব্রহ্মা ধ্যানে বসেছে তখনই ভগবান তাকে ধরা দিয়েছে এই সিদ্ধান্তকে মানবেন মান্যতা দেবেন যার জন্য ভগবানের পিছনে না ছুটে নিত্য ভগবানের জন্য সাধনায় বসে একমাত্র সাধনায় যে ধরা দেয় সাধনা ছাড়া হবে সাধনার মানে সময়টা অল্প হোক কিন্তু সাধনায় বসতে হবে নিত্য মনে রাখবেন জীবনে চলার পথে আমরা সব কিছু করি করি কি আমি যে বক্তা আমি কি সব বাদ দিয়ে অনেকে ভাবে বক্তা মানেই হচ্ছে সাধু এই ভাবনাগুলো ভুল কখনো ভাববেন না আমি সাধু বক্তা কখনো সাধু না সাধু বক্তা আলাদা সাধু বক্তা কখনো চুক্তিবদ্ধ হয়ে আসবে না এই হচ্ছে প্রধান লক্ষণ সাধু বক্তা কখনো বক্তব্য রাখতে গেলে সাধুর দিকে ভালো করে তাকাবেন কোনো সাধুর বড় বড় ঝুলপি নেই এই দেখুন আমি যে কীর্তন করছি আমার বড় ঝুলপি আছে এগুলো লক্ষ্য রাখবেন আগে এইসব জায়গাগুলো দেখবেন দেখে তারপর বলবেন অনেকে আমাদেরকে বলে কৃষ্ণদা আপনি সাধু কে বলেছে সাধু আমার বউ আছে দারুণ দেখতে বারে বারে মনে পড়ে ওর কথা এই আসার আগে ফোন করে কথা বলছিলাম
আমি যাচ্ছি নেমে এসে কথা বলবো। নেমে এসে কথা বলতে গেলে কটা বাজবে? রাত্রে আড়াইটা তিনটে, আড়াইটা তিনটের সময় বউয়ের সাথে কথা মানে বুঝতে এগুলো বুঝতে হয়, এইগুলোর মধ্যে আছি। অথচ বলছেন সাধু 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 সাধু, তো চিনতে হবে যাকে তাকে সাধুর জায়গায় বসালে হবে। নিষ্ঠাবান ব্রাহ্মণ আর ব্রাহ্মণ দুটো পার্থক্য আছে। নিষ্ঠাবান ব্রাহ্মণ হচ্ছে যে নিয়মাবলীর মধ্য দিয়ে জীবনযাপন করছে, আর ব্রাহ্মণ শুধু পৈতে আছে আর কিছু না। ব্রাহ্মণ কুলে জন্মেছে কিন্তু আচরণ বিধি নয়। মনে রাখবেন এই এই জায়গাগুলো বুঝতে হবে। ভক্ত আর নিষ্ঠাবান ভক্ত দুটো পার্থক্য আছে। ভক্ত সবাই ভগবানের, ভগবানকে ভালোবাসি না এমন কি আছি বলুন তো দেখাতে পারেন? এখানে যারা বসে আছি ভগবানকে ভালোবাসি না? ভগবানকে ভালোবাসি সবাই, সবাই, আমি আপনি সবাই ভালোবাসি, কিন্তু দায়বদ্ধতা কর্তব্য জ্ঞানে ভগবানের জন্য কে কজনা কতক্ষণ করি? যেমন ছেলে মেয়ে জন্ম দিয়ে দায়বদ্ধতা কর্তব্য আছে না, যার জন্য ছেলেকে সময় মতো স্নান করানো, খাওয়ানো, স্কুলে পাঠানো, স্কুল থেকে সে পড়তে বসলো কিনা দেখা ইত্যাদি। তেমনি জানবেন যারা নিষ্ঠাবান ভক্ত তারা ভগবানের সেবাটা দায়বদ্ধতা কর্তব্য জ্ঞানে করে, যার জন্য সবসময় সে চিন্তা করে এই তো এই সময় হয়েছে, এবার মধ্যাহ্ন সময় এই তাকে সেবা দিতে। ঠিক বারোটা বাজার আগেই, বারোটা বাজতে পাঁচ নয়, বারোটা বাজার, বারোটা বাজবার আগেই, কাঁটাটা ঘরে ঢোকার আগেই ভোগ লেগে যাবে। বারোটা পাঁচে নয়, বারোটার মধ্যে ভোগ নিবেদন, তারপর ঠিক আবার বৈকালিতে ভোগ নিবেদন। এই জায়গাগুলো নিয়ে চর্চা করবেন তবে কীর্তন শোনা সার্থক, কীর্তন করা সার্থক। রাশি রাশি শাস্ত্র জানলে হবে না, শ্লোক বিশ্লেষণ করলে হবে না, সাধু সঙ্গ করতে হবে, অনুভব করতে হবে যে আমি কার দাস, কার, আমি নিজে খাই নিজে পড়ি, ভগবানের তো ভগবানকে তো দিতে হবে, কিচ্ছু চাইনি। মনে রাখবেন আমরা যারা গৃহস্থ মানুষ একটা কথা মাথায় রাখবেন, খুব মূল্যবান কথা, গৃহীদের কাজই হচ্ছে স্বাস্থ্যগত বিচারে, গৃহীদের কাজই হচ্ছে কর্ম করবে মানে অর্থ রোজগার করবে, কাজ করবে, অর্থ রোজগার করবে, জমা করবে। এই যে জমা করলেন, দশ ভাগ জমা করেছেন, দশ ভাগের মধ্যে দুই ভাগ দান ধ্যান করবার জন্য, এই কথার মান্যতা দেবেন, তাহলে দেখবেন অমঙ্গল, মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। দশ ভাগের মধ্যে দুই ভাগ দিতে বলেছে দান ধ্যান, আর বাদ বাকি আপনি ফুর্তি করুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ। এই কৈসব কথাগুলোকে মান্যতা দিতে হবে, ভগবত সেবার জন্য দান করুন, গুরু সেবার জন্য দান করুন, সেবা অনেকভাবে হয়। তা যাই হোক, কথা বললে অনেক কথা বলা যায়, আগামীকালও দিন আছে, আজকে রাত্রি বেশি বাড়াবো না। আজকের কথার মধ্যে হলো যে গানগুলো ওরা শুনতে চেয়েছে যতটা পারবো আমি আজকে শোনাবো, আর কালকে সময় আছে তার মধ্যে সমাপ্তি করব। আজকে যে কথার মধ্যে ছিলাম, সুন্দর গান গাইল কৃষ্ণ, জগৌ কালাং বামদৃশাং মানে হারাম। এবার এই কথাটা কিভাবে ভাঙবো? বামদৃশাং মানে বাম্য নায়িকা, বাম্য নায়িকা কারা জানবেন? গোবিন্দের বাম দিকে দাঁড়িয়ে আছে প্রধান নায়িকা রাধারানী, তারপরে পরে আরো দাঁড়িয়ে আছে ললিতা বিশাখা ইত্যাদি। গোবিন্দের দক্ষিণ দিকে কিছু নায়িকা দাঁড়িয়ে আছে, গোবিন্দকে দক্ষিণ দক্ষিণ দিকে প্রধান নায়িকা যিনি দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে চন্দ্রা, তার পরের নায়িকার নাম হচ্ছে পদ্মা, তার পরের নায়িকার নাম হচ্ছে শৈব্যা, এইভাবে প্রভৃতি। এই যে দুই দিকে যে দুই নায়িকা দাঁড়িয়ে আছে এদের স্বভাবটা জানতে হবে, কিরকম স্বভাব? যারা দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে তারা গোবিন্দের দিকে তাকিয়ে আছে, আর যারা বাঁ দিকে গোবিন্দের দাঁড়িয়ে আছে সখীরা, সেই সব সখীরা গোবিন্দের দিকে তাকিয়ে নেই, অন্যদিকে তাকিয়ে আছে। এই কথাগুলো ধরুন তাহলে বুঝতে পারবো কথাটা। তাহলে যারা তাকিয়ে আছে গোবিন্দ বাঁশি বাজিয়ে ডেকেছে, যারা তাকিয়ে আছে তারা তো বুঝলো যে ডেকেছে তাই তারা ছুটলো, আর যারা গোবিন্দের বাঁ দিকে দাঁড়িয়ে গোবিন্দের দিকে তাকায়নি অন্যদিকে তাকিয়ে আছে, অনুকূলে নয় প্রতিকূলে দৃষ্টি, তারা পর্যন্ত বাঁশির গান শুনে ছুটলো। তাতে আজকের লীলাতে অনুভব রাখতে হবে অন্যান্য লীলায় যে বাঁশির গান গেয়েছে, আজকের লীলার বাঁশির গানের আকর্ষণই আলাদা, যার জন্য বলছে বা আমদৃশাং মনহারম। এই কথাটাই আবার গোবিন্দদাস আরো সহজ করে জগজ্জনকে জানাতে পদাবলীতে লিখলেন, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী গেল প্রাণ গেল, কুলবতী গেল ভাবনা গেল, কুলবতী গেল সবে গেল, কুলবতী চিত চরণী শুনে মুরলীর ধরে ধরে। পাগলের মতো ছুটছে, মানে ঘরে আগুন লাগলে যেভাবে লোকজন বেরিয়ে আসে,
ঘরে আগুন লাগলে লোকজন যেভাবে বেরিয়ে আসে তখন সৌন্দর্যের প্রকাশ থাকে না, থাকে কি? এইদিকে এইদিকে আমার ঘর দিয়ে বলি, আমার মেয়ে না খুব ঢঙ্গি, বুঝলে? আমার মেয়ে যত না সুন্দরী, ঢং করলে আর বেশি সুন্দরী। আমার ঘর দিয়ে বলি, আমার ঘরেই অনেক দোষ আছে, মানে ঢং মানে ওর মায়ের কাছ থেকে শিখেছে, ওর মাও খুব ঢঙ্গি। দাদাও জানে, যেমন আমার সাথে কথা বলতে গেলে কোথায় গান আজকে, আমি বলি দুবরাজপুরে। আচ্ছা বলুন তো কোথায় গান আজকে, এই কথাটা এইভাবে না বলে অন্যভাবে তো বলা যায়, আজকে কোথায় গান এভাবে তো বলা যায়। এগুলো হলো ঢং ঢং, ওটাই মেয়ের মধ্যে আছে। এমন ওই ঢঙ্গি মেয়ে, এইভাবে ভাবুন কথাটা, তাহলে বুঝতে পারবো, সবাই বুঝতে পারবো। ওই ঢঙ্গি মেয়ের ঘরে আগুন লেগেছে। আচ্ছা ঢঙ্গি মেয়ের ঘরে যদি আগুন লাগে তখনও কি ঢং করতে করতে বেরোবে? বাবা আগুন লেগেছে, বাবা আগুন লেগেছে, এরকম বলবে নাকি ঢং ছেড়ে দিয়ে বাবা গো? ঠিক তেমনি ব্রজগোপীরা সব সুন্দরী নায়িকা, বাঁশি শোনা মাত্র আলু থালুকে আলু থালুবে, যেন দেখে মনে হচ্ছে এক একজন উন্মাদ। এদি পাগলি কুলবতী চিত চরণি, কুলবতী চিত চরণি, কুলবতী গেল প্রাণ গেল, কুলবতী গেল ভাবনা গেল, কুলবতী গেল প্রাণ গেল, কুলবতী চিত চরণি শুনে মুরলীর ধ্বনি ধ্বনি। পিছড়ি গে হনি জাগি দে, পিছড়ি গে হনি জাগি দে, গভীরের কথা পূর্ণাত্ম সমর্পণ, দেহ মন প্রাণ সমর্পণ করি। ওই যে ওই যে গীতার বাণী, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী, মন মানা কিছু চাই না, তোমার মনটা আমাকে জানবেন। মন দিলে আমার এই দেহের সব কিছুই দেওয়া হয়ে গেল, আর আমার দেহ দিলাম অথচ মন নাই, জানবেন দিয়েও কিছু নাই। আস্তে মন মানা, মনটা আমাকে দাও। কিন্তু আমরা সাধারণ মানুষ, সংসারী মানুষ, সে আমি দুবরাজপুরে থাকি আর কলকাতায় থাকি, মনে রাখবেন আমরা সাধারণ সংসার মানুষ, আমরা সংসারী মানুষের কথা নিয়ে চিন্তায় পড়ে যাই, মনটা কি করে দেব? আমার পরমানন্দ গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি দৃষ্টান্ত দিয়ে বলছে, শোনো কথার অর্থটাকে অনুভব করো, কিভাবে কথাটা অনুভব করো, দৃষ্টান্ত দিয়ে বলছেন, পর পুরুষে আসক্তি রমণী যেমন, পর পুরুষে আসক্তি রমণী যেমন, গৃহে আবদ্ধ থেকেও সংসারে থেকে দায়বদ্ধতা কর্তব্য করছে সবই করছে, কিন্তু মনটা সর্বদা পর পুরুষের ভাব নয়। ঠিক তেমনি তুমিও জীব, সংসারে আবদ্ধ থেকে সবার জন্য সবকিছু করো, মনটা কৃষ্ণ ভাবনায় ভাবিত। কথাটা আবার অন্যদিকে নিয়ে গেলে হবে না, দৃষ্টিভঙ্গি আলাদা করলে হবে না, দৃষ্টান্তটাকে অনুভব করতে হবে। পরপুরুষ আসক্তি রমণী যেমন সংসার ছাড়ে না, সংসারে থাকে, শ্বশুর শাশুড়ি গুরুজনদের সবার সেবা করে, স্বামীরও কর্তব্য দায়বদ্ধতা সন্তানের সব করে, থেকে ওই আবদ্ধ রইল, কিন্তু ভাবনাটা পরপুরুষ। ঠিক তদ্রূপ ডক্টর ব্রহ্মচারীজি বলছেন, তোমরাও জীব, সংসারে আবদ্ধ থাকো, সব কিছু করো, ভাবনাটা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকে। একেই বলছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে, মন মানা, তোমার কিচ্ছু চাই না, মনটা আমাকে দাও, তাহলেই হবে। আজকে কথাগুলো ভাববার আছে, কথাগুলো আমরা কেউ এইভাবে ভাবি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, সামনে কালী পূজা, আসার পথে যাওয়ার পথে অনেক কালী মন্দির, আপনিও প্রণাম করছেন আমিও প্রণাম করছি, প্রণামটা কাকে করছেন? সবাই কিন্তু মা কালীকে প্রণাম করছে, যেই কালী মন্দির পড়লো মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, মায়ের পদতলে যে শিব তাকে কিন্তু কেউ প্রণাম করে না। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি বুকে হাত দিয়ে বলুন, পতিব্রত রমণী হলে আপনাকে ভালোবাসি, আপনার বাড়ির ভেতরে এসে আপনাকে সম্মান করছি, আপনার স্বামীকে সম্মান করি না, আপনি আমায় ভালোবাসবেন? বলুন, কীর্তন পরে শুনবেন, আগে এই কথার উত্তর দিন, ভালোবাসবেন? বাসবেন আপনাকে মর্যাদা, আপনাকে সম্মান করি, আপনাকে ভালোবাসি, সব কিছু করি, আপনার স্বামীদিকে একবার ফিরে তাকাই না, কথাও বলি না, স্বামীকে প্রণাম করতে হবে না, স্বামীর দিকে একটু তাকান, পদতলে শিব।
আগে বাবা ভোলানাথকে প্রণাম করুন মাকে প্রণাম করবার আগে আমাদের জীবের উচিত আগে বাবা ভোলানাথকে প্রণাম করা ও মহাদেবায় নমঃ তারপর মাকে প্রণাম এটা নিয়ম আর নিয়মেই দেখুন ভুল প্রথমে গিয়ে আগে মা স্বামী কোথায় আছে খুঁজেও দেখি না হ্যাঁ এই জায়গাগুলো একটু অনুধাবন করবেন ওই চটজলদি মন্দিরের কাছে এলাম দেখেই প্রণাম করে দিলাম দাঁড়াবেন ভালো করে আগে রূপ দর্শন করবেন ভালো করে এবারে আপাত মস্তক ভালো করে তাকাবেন মন্দিরটাও ভালো করে দেখবেন আহা ভগবানের বাড়িটা কেমন বাড়ি আহা বেশ সুন্দর সাজিয়েছে এই মন্দির যাদের হাতে গড়া তাদের হৃদয়ে আগে মন্দির হয়েছে যার জন্য বহিঃপ্রকাশটা এত সুন্দর করে হয়েছে এইরকম ভাবনা আমি এলাম দাঁড়ালাম প্রণাম করলাম চলে গেলাম না এই রাজ্য তা নয় এটা ভাবের রাজ্য যত বেশি ডুবে যাবেন তত বেশি লাভ হবে যত ভেসে বেড়াবেন সারা জীবন ভেসেই বেড়াতে হবে সবকিছু জানার চেষ্টা করলে হবে না এটা গ্রন্থ ধরলাম ওটা গ্রন্থ ধরলাম ওটা শাস্ত্রের কথা জানলাম ওই শাস্ত্রে জেনে কিচ্ছু হবে না বরঞ্চ যারা জানেনি তারাই ডুবেছে যারা জেনেছে তারা শুধু সাঁতার কেটেছে হরে কৃষ্ণ বুঝলেন কথার মানে যারা জেনেছে তারা শুধু সাঁতার কেটেছে যারা জানেনি তারা ডুবে গেছে যার জন্য বলছে ডুবলেই তবে রতন পাবি নইলে ভাসলে ভেসে বেড়াইবি আমার চৈতন্যের প্রেম সাগরে আজকে কথাটা যেখানে ছিল সেখানে আসি বিচরি গে হো নিজেহি দেহ একনায়নে কাজর দেহ ঘরের ভিতরে দেহটা রইল আত্মাটা চলে গেল তাহলে কথাটা কি দাঁড়ালো রাসলীলা কেউ যদি প্রশ্ন করে রাসলীলা মানে কি গো ধরুন আপনি বাড়ি ফিরলেন আপনাকে অজানা ব্যক্তি সে কোনোদিন কীর্তন শোনে না সে কত বললো কি শুনেছো ভাই কি বললি রাসলীলা আচ্ছা রাসলীলা মানে কি এক কথায় উত্তর দিন রাসলীলা মানেই হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন কি উত্তর দেবেন বলুন বলতে শিখুন যদি কেউ বলে রাসলীলা মানে কি কি বলবেন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন আত্মা কারা আত্মা হলো গোপীগণ আর পরমাত্মাকে শ্রীকৃষ্ণ ঠিক আছে যার জন্য তিনি কি করলেন স্বামী যখন দেখছে দেহটা ভালোবাসে দেহটা স্বামীর কাছে দিয়ে দিল স্বামী দেহ ভালোবাসে দেহের লোভী তাই দেহটা স্বামীর কাছে দিল না তোমার জিনিস তোমার কাছেই রইল আর আমার জিনিস কি আমার জিনিস হলো আত্মা তাই দেহটা রেখে দিয়ে আত্মাটা নিয়ে গেল তাই লিখলো বিছড়ি গেহ গেহ মানে ঘর দেহ মানে শরীর তাহলে ঘরের ভেতরে শরীরটা রইল প্রাণটা চলে গেল তাই বাংলা ভাষায় বললে বলা যায় যারে প্রাণে তারে কাছে গেল যারে প্রাণ তারে কাছে গেল প্রাণের মালিক প্রাণ পাইল দেহ ভরির জন্য দেহ রইল প্রাণের মালিক প্রাণ পাইল দেহ ভরির জন্য দেহ রইল প্রাণের মালিক প্রাণ পাইল যারে প্রাণ তার কাছে গেল বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন যেক এক কুণ্ডল দোলনি আহা যেক কুণ্ডল দোলনি পাপ ছাটা মনি কিলন ভজনি সবাই যাচ্ছে হ্যাঁ সবাই যাচ্ছে বাঁশি শোনা মাত্র তীব্র গতিতে ছুটল শিথিল ছন্দ নিবিগ বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দলে युवती वृंद रे वृंद रे शिथिल छंद निमिग बंध बेग धावत युवती वृंद रे युवती वृंद रे दादा चलिल रे हेजे चलिल रे हसरता बसना दसना चेली हसरता बसना दसना चेली গণিত বেনিল ননে গণিত বেনি জ্বালায় পরে গণিত কেশ পৃষ্ঠা দেশে গণিত বেনি লনি বেনি খনি কালি দামানা দামানি দাদাগি বেলি সাখিনি মে কে কুন্দা এই একসঙ্গে সবাই যাচ্ছে সর্বাগ্রে যিনি যাচ্ছেন তিনি বিশ্বভানু রাজনন্দিনী রাধা আজকে তার ভাবটি কেমন আমি কবিতার ছন্দে বলে দিই পদটা অনেকখানি আমি এই পদ আস্বাদন করতে গেলে সমাপ্তি হবে না কটা বাজে
সময়টা বল একটা বাজে 10 মিনিট বাকি আছে সব দিকটাই দেখতে হবে শীতের আবহাওয়া এসেছে কিন্তু এখনো গরমটা যায়নি যাই হোক আজকে সভাতে আমরা যারা জড় হয়েছি আপনারা জানেন এই 75 তম উৎসব উপলক্ষে যে দিন কয়েক ধরে যে কীর্তন এবং নামদল তারা বিভিন্ন অঙ্গভঙ্গিমায় যে নাম প্রকাশ আপনাদের কাছে পরিবেশন করে আনন্দ দিয়েছেন আগামী ধুলোট সমাপ্তি হতে চলেছে আগামীকাল কীর্তনের সময়সূচিটা আগে বলে দিই কখন এক কথায় বলে দিই বেলা 11টা হ্যাঁ সেটাই ভালো মানে 10টাও হবে না 10:30টাও হবে না বলে লাভ নেই 9টাতেও হবে না হ্যাঁ 11টা শুরু হয়ে যাবে 11টা শুরু হয়ে যাবে শুরু আমরা 11টায় চলে আসব আসরে হ্যাঁ 11টায় শুরু হয়ে যাবে আগামী কাল 11টায় কীর্তন শুরু হবে আজকে বসে সভাতে এতাবৎকাল পর্যন্ত রাশিলা বহুবার শুনেছেন প্রচলিত কীর্তন ভজনীয় কীর্তন রাশিলা একদিনের লীলা নয় নিত্য লীলা প্রতিদিন নিত্য লীলা নিত্য নয় নিত্য প্রতিদিনের লীলা গতকালও হয়েছে আজও হচ্ছে আগামী কালও হবে সেই লীলা সদনের মধ্য দিয়ে আমার আধানির ভাবের কথা যদি বলতে হয় তাহলে কবিতার ছন্দে বলি আপনা পাশরে রাধা না মানিছে কারো বাধা অন্য মনে সাজে সীমন্তিনী চরণে স্বর্ণের বালা কটিতে মুকুতার মালা গলেরাই বাঁধিল কিঙ্কিনী ভাবটা অনুভব করো ভাবা যায় এইভাবে কেউ কখনো সাজে কোটির কিঙ্কিনী কেউ গলায় পড়ে রাধানি পড়েছেন সোনার বালা পড়েছে পায়ে মানে বাহ্যস্থিতি হারা যার জন্যই তো ভক্তিরাজ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ অনুরাগ গাঢ় অতি গাঢ় এই যে এতগুলো কথা শাস্ত্রে আছে ভাবের কথা তারপর অষ্টসাত্ত্বিক ভাব মনে রাখবেন এই সব ভাবগুলো কিন্তু সাধারণ কোনো নায়িকার মধ্যে দেখা যায় না হবেও না যার জন্য ত্রিভুবনে অতুলনীয় অনন্যায়নী হলো রাধা কোনো নারীর সঙ্গে তুলনা হবে না দেখতে যেমন মানে রূপে যেমন গুণেও তেমন তার মতো সাজদে শিবের শিবানীও জানে হ্যাঁ ইন্দ্রাণী ইন্দ্রাণীও জানে না ব্রহ্মার সাবিত্রীও জানে ইন্দ্রের ইন্দ্রাণীও জানে না শিবের শিবানীও জানে না হ্যাঁ অনন্যায়নী অনন্যায়নী রাধা অতুলনীয়া হ্যাঁ হয় না হবান হয় না হবান হবেও না দ্বিতীয় নাই হ্যাঁ দ্বিতীয় নাই সেই রাধান যাচ্ছে যখন উন্মাদি বাহ্যস্থিতি হারা আসতে ভাবটা একটু অনুভব করে আমার যতটুকু অনুভব হয়েছে ভাবটা এইরকম আমরা সাধারণ মানুষ যখন হাঁটি তখন আমাদের জ্ঞান থাকে তো আমরা তখন হাঁটি আমাদের মাথাটা কিন্তু এই থেকে চোখটা কিন্তু এইরকম থাকে পথ দেখতে দেখতে যাই রাধানি যে যাচ্ছে দৃষ্টিটা কিন্তু ঊর্ধ্ব দিকে ধীর সমীরে রাধা চলে চলে আধারের বনমাঝে মনেতে হরি চলে কেশরী দুধ ভাসে নয়ন জলে ধীর সমীরে রাধা চলে চলে আধারের বনমাঝে আজ মনেতে হরি চলে কেশরী দুধ ভাসে নয়ন জলে উপনীত এই জায়গাটা একটু অনুভব করুন আমরা যদি কোনো বক্তার কাছে বসি কোনো কথা শুনতে সে যদি বোঝায় আমাদের
হ্যাঁ যে গোপী গোপীরা কৃষ্ণের কাছে মিলিত হলো তাহলে ভাষায় কি বলবে কৃষ্ণের কাছে যাচ্ছে আর এখানে শির সুকুমনি ব্যাসা শুনে বসে পরীক্ষিত এবং আরো 7000 মুনি ঋষির সামনে বলছে গোপীগণ এলো বুঝতে পাচ্ছেন আমি বক্তা আপনি বক্তা শির সুকুমনি বক্তা পার্থক্যটা কি আমি যখন আপনাকে বোঝাচ্ছি তখন আমি কি বললাম কৃষ্ণের কাছে সবাই যাচ্ছে আর এখানে শির সুকুমনি বলছে গোপীগণ কৃষ্ণের কাছে এলো অনুভূতির গাঢ়তা দেখুন গভীরতা দেখুন কত মাখামাখি এই ব্রজগোপীরা এসে সম্মুখে দাঁড় আর যেই ব্রজগোপীরা এসে দাঁড়িয়েছে এই কৃষ্ণ তাদেরকে আহ্বান করলেন হ্যাঁ স্বাগতম সুস্বাগতম বো মহাভাগা আসুন আসুন ভাগ্যবতী রমণীগণ এই জায়গায় আমার গুরুদেব খুব রসিক ভক্ত হয়ে বলতেন বোঝাতেন আমাকে কৃষ্ণ কথাটা এইভাবে ভাবতে হবে ধর তুই সারা জীবন ধরে তুমি তুমি করে বলে এলি বা তুমি তুমি করে শুনে এলি হঠাৎ করে কেউ যদি তোকে আপনি বলে তুই কি ভাববি বলতে পারলাম না সে তোমার আপনজন হ্যাঁ সে তোমার আপনজন হঠাৎ তুমি বলছি তুমি থেকে আপনি বলছি হ্যাঁ সে তোমার আপনজন কেমন লাগবে আমি বলতে পারলাম না গুরুদেবকে ভাবলাম না ভাবতে পারলাম না সংসার গুরুদেব আমাকে বলেছে শোন এই তুমি করে বলতে বলতে যদি সে ব্যক্তি আপনি করে শোনে খুব বেদনাদায়ক খুব মনটা ভেঙে যায় চূড়ান্ত অপমান বোধ করে ঠিক তদ্রুপ ব্রজগোপীদের সঙ্গে কৃষ্ণ কখনো আপনি করে কথা বলে না তুমি তুমি করে কথা বলে তোমরা এসো তোমরা তুমি তুমি করে সম্ভাষণ আর এখানে যেই ব্রজগোপীদের দেখে বলে যে কেন এলে আসার কারণ কি ইত্যাদি কেন এলেন এই আপনি করে যেই বলেছে এই ব্রজগোপীরা সব দাঁড়িয়ে পড়েছে গোবিন্দ কিন্তু বংশী বটে এই গোবিন্দের দিকে সব তাকিয়ে আছে প্রশ্ন শুনেই মনে মনে ভাবছে এ কি কোনো ঝগড়া নাই কলহ নাই বিবাদ নাই কিন্তু তবু আমাদেরকে এতটা দূরে সরিয়ে দিল আপনি বুঝে উঠতে পারছি না কেন বল কৃষ্ণ বড় সুচতুর কৃষ্ণ বড় সুচতুর এই ব্রজগোপীদের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে কথার যে পর্যায়ের কথাটা গোবিন্দদাস যদি পদাবলিতে না লিখত না গাইত না বলতে আজকে কৃষ্ণমন্ত দীক্ষিত ব্যক্তি আমরা যারা আজকে আমার আপনার বোধগম্যই হতো না যে রাসলীলায় কৃষ্ণ বাঁশি বানিয়ে গোপীদের ডেকে এনে তারপরের ঘটনাগুলো কি আসতে কথাটা আমি এইভাবে বলতে চাই অন্যভাবে নেবেন না যারা জ্ঞানী গুণীমান ব্যক্তি আছেন বিধগত জন তাদের কাছে ক্ষমা চাইছি কথাটা অন্যভাবে নেবেন না দোষ ধরবেন না আমি বলতে চাইছি শ্রীমদ ভাগবত বোধগম্য আমার হয় না সংস্কৃত শ্লোকে ভরা কিন্তু যখন গোবিন্দদাসের পদাবলী আমাদের আমাদের কানে আসে তখন আমার একটু হলো বোধগম্য হয় রাসলীলায় কি কি হয়েছে এত সহজ করে লিখেছে দেখুন এই পরের দৃশ্যটা কি বলতে চাইছে বলছে পরের দৃশ্যতে কৃষ্ণের সঙ্গে গোপীদের ঝগড়া লেগে গেছে ঝগড়ার ভাষা কি লিখেছে বিপিনে মিলল ব্রজ নারী আহারে বিপিনে আহা বিপিনে মিলল ব্রজ উচ্চত সব গমন ক্ষম করব প্রেম এতগুলো কথা সুরেলয়ে বলা হয়ে গেল একসঙ্গে আমরা অর্থের বিনিময়ে কীর্তন প্রচার করি বলে আমরা না হয় কিছুটা হলো বুঝতে পারলাম কিন্তু সবার পক্ষে তো বোঝা সম্ভব না কেন কথাগুলো একসঙ্গে বলা হয়ে যেত আস্তে আস্তে বললে পরে না হয় বোঝা যেত তাহলে একটু দাঁড়াতে হবে কথার মধ্যে এই দিকে বিপিন মানে খুব সহজ বিপিন মানে বন বিপিনে মিলল ব্রজ নারী মানে গোয়ালা মেয়েরে সে মিলিত হল
হেরি হাসো তো মুরলীধারি তাদের দিকে হাসছে মনে রাখবেন কিছু কিছু হাসি আছে খুব বেদনা দেয় আছে না দেখাতে পারবেন কোন হাসি বেদনা দেয় মাথা তো নাড়লেন হ্যাঁ হাসি বেদনা দেয় কোন হাসি চিন্তায় পড়ে গেলেন বলুন কোন হাসি অভিনয় করে দেখাতে পারবেন কোন হাসি বেদনা দেয় দেখাবো দেখবেন এটা মেয়েদের মধ্যে হয় এটা ছেলেরা পারে না মেয়েরা ভালো পারে কি দেখা বোঝাতে পারলাম এইদিকে মায়ের এইদিকে দেখা হলো না ওদের থেকে হাসতে হবে না আগে দেখতে হবে ভাবটা মেয়েরা এই ভাবগুলো ভালো পারে বেদনা দিতে পারে মানে উপহাসের হাসি জীবনে হয়তো অনেকবার করেছেন এখন এই বয়সে এসে থেমে গেছেন তা বলে করেননি তত বলা যায় করছি এখনো করছি এখনো করছি কেউ কেউ এখনো করে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি 60 বছরে বয়স হয়েছে সে তার কি ভাব উপহাস করছে তার স্বামীকে হ্যাঁ নেটে ছেড়েছে আমার বড় ভাই আরো রসি এই যে উপাসের হাসিটা দেখুন এইদিকে মায়েরা তাকান এই যে উপাসের হাসি এইরকম হাসি জানবেন চোখে পড়লে কিন্তু খুব বেদনা দেয় খুব লজ্জা দেয় খুব আঘাত করে ঠিক আছে সব হাসি কিন্তু আনন্দ দেয় না দেখেন গোবিন্দ এমন ভাবে হাসছে এই হাসি দেখে ব্রজগোপীদের মনে খুব কষ্ট হল উপহাস করছে হেরি হাসো তো মুরলীধারি ব্রজক সহ কুশল বাত কাহে কুটিল জাহানি পুচত সবক গমনক্ষেম কহত কি করব প্রেম পুচত মানে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে তোমরা কি আমায় ভালোবাসো তাই বলে এসেছো তোমরা কি আমার আমায় ভালোবাসো কহত কি করব প্রেম তারপর বলছে ব্রজক সহ কুশল বাত কাহে কুটিল জাহানি মানে জিজ্ঞাসা করছে বড় বাড়ির সব কুশল তো বাড়িতে যাদের রেখে এসেছেন ব্রজের সব কুশল তো আচ্ছা বলুন তো আপনার সঙ্গে আমার পথে দেখা হলো আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বাড়ির সব ভালো তো আপনার শুনে আনন্দ হবে না কষ্ট হবে এইদিকে মায়েরা উত্তর দিন তাহলে কথাটা ভালো বুঝতে পারবেন উত্তর দিন আনন্দ হবে না কষ্ট হবে আনন্দ হবে বেশ ধরে নিন কথাটা আনন্দ হবে এবার মনে করুন আপনার সঙ্গে দেখা হলো দেখা হওয়া মাত্র আপনার কাছে চরম অপমানজনক কথা বললাম অপমান করলে কি হয় ব্যথা হয় কষ্ট হয় এবার অপমানজনক কথা বলেছি বলবার পরে আমি জিজ্ঞাসা করছি বাড়ির সব ভালো তো তখন আপনি কি করবেন উত্তর দেবেন নাকি আমার দিকে তাকাবেন কি লোক রে বাবা আমাকে অপমান করে আমার বাড়ির লোকের খবর নিচ্ছে ভালো আছে তো কথাটা ঠিক তেমনি ব্রজগোপীদেরকে আঘাত করেছে করবার পরে জিজ্ঞাসা করছে সব কুশল তো তখন ব্রজগোপীরা এই কুটিল নয়নে তাকিয়েছে আগে তাকায়নি এই এইরকম কটাক্ষ দৃষ্টি তাকিয়েছে এই চোখে চশমাটা ধর চশমা থাকলে সব দেখা যায় না আমি এগুলো ভালো জানি আমার জীবনে অনেক হয়েছে কটাক্ষ দৃষ্টি মানে বুঝতে পারছেন মেয়ে মানুষের হাতে দু চার গা খাওয়া ভালো মানে মেয়ে মানুষ বলতে নিজের বউয়ের হাতে বরের নয় ঝগড়ার সময় দু চার গা যদি দেয় সুখকর রাগটা বেরিয়ে গেল কিন্তু মনে রাখবেন কিছু কিছু চাহনি আছে আমার জীবনে অনেকবার হয়েছে এমনিতে আমার একটু নাম ডাক আছে আর আমি একটু মেয়েদের সঙ্গে কথা বলতে ভালোবাসি এটা আমার অনেক দোষ যেখানে অনুষ্ঠান বাড়িতে যাই মেয়েদের দেখলেই আমার হয়ে গেল সব আর আমার পরিবার যদি সঙ্গে থাকে বেশ খানিকক্ষণ কাটালাম তারপরে যখন মুক্তি ঘুরে তাকিয়েছি যেন মনে হচ্ছে গিলে খাবে কাঁচা লঙ্কা দিয়ে গিলে খাবে মনে হচ্ছে এমন করে তাকাচ্ছে মানে তখন জ্বলছে মানে দুঘা দিতে পারছে না তো একে বলে জ্বলন বীরভূমের ভাষায় বলে জ্বলন জ্বলন ভাবগুলো ঠিক আছে তো হ্যাঁ মিলছে একদম বাস্তব তা এইরকম চাহনি যদি হয় মনে রাখবেন পাঁচ পরে মৃত্যু হলো অত কষ্ট হয় কারণ নারী জাতি হলো কোমল এদের কাছ থেকে সবসময় মানুষ আশা করে কোমলতা ভালোবাসা পাওয়া ভালোবাসা পাওয়া প্রেম প্রীতি ভালোবাসা প্রেম বললে খারাপ কিছু নয় তো প্রেম তো ভালো
শুদ্ধ। আচ্ছা আমি কামের কথা বলিনি, প্রেম বলেছি, প্রেম প্রীতি ভালোবাসা। আচ্ছা ধর যাকে ভালোবাসি সে যদি কালো হয়, খুব ভালো। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। হ্যাঁ গানের ছলে বল, তুমি বলো না, তুই বল, কত সুন্দর গায়, বলো তো, খুব সুন্দর। আমার মেজো ভাইয়ের বাজনা যেমন আপনারা ইউটিউবে দেখেছেন, মেজো ভাইয়ের বাজনা, আর ও তেমনি, ও তো ধরা দেয় না, বহু বছর বাদে আমার সঙ্গে এলো, বহু বছর বাদে, প্রায় 20 বছর বাদে আমার এলো, ভালো হারমোনিয়াম বাজিয়ে কণ্ঠ সঙ্গে গাও, গাও গানটা গাও। সে যে হোক না কালো আমার ভালো, চোখে লেগেছে, সে যে হোক না কালো আমার ভালো, চোখে লেগেছে, হোক না কালো, সে যে হোক না কালো আমার ভালো, চোখে লেগেছে, বট গাছের ওই আঠার মতো, বট গাছের আঠার মতো, বট গাছের আঠার মতো, বট গাছের আঠার মতো, যদি যে ধরেছে, বট গাছের আঠার মতো আমাদের যদি যে ধরেছে, হোক না কালো আমার ভালো, চোখে লেগেছে, আমার ভালো, চোখে লেগেছে, সে হবে না ভালো। আজকে এইদিকে আমার স্নেহের ভাইরা বা ভাইপোরা যারা বসে আছে, ওদের কাছে কিন্তু এই গানটা খুব ভালো লেগেছে, মনের মতো গান। আপনারা কি চলে যাচ্ছেন? না ওনারা তো কালো নয়। হ্যাঁ চলে যাবে কেন, কালো জামার গিনি সোনা আমি পরের কাছে যাব না, কালো জামার গিনি সোনা পরের কাছে আর রাখবো না, কালো জামার গিনি সোনা পরের কাছে যাব রাখবো না, পরের কাছে রাখলে সোনা আমি আর তো পাবো না, হোক না কালো জামার ভালো, চোখে লেগেছে, বট গাছকে দিয়া থার মতো, বট গাছকে দিয়া থার মতো আমাদের যদি যে ধরেছে, হবে না কালো আমার ভালো, চোখে লেগেছে, হোক না কালো। জগৎ করা আলো, কালো জগতের আলো। তাই ভালোবাসার সকলে যারা দাঁড়িয়ে তারা কটাক্ষ দৃষ্টিতে তাকিয়েছে, কাহে কুটিরা চাহানি, আপনারা অমন করে তাকিয়েছেন কেন? আমি তো ভালো কথা বলেছি। ব্রজগোপীরা যেন চাহনির মধ্যে দিয়ে বলতে চায়, ও গোবধূ, কুশল অকুশল বার্তা বলার জন্য রাতের অন্ধকারে গভীর অরণ্যের পথ ধরে লাজ লজ্জা গুরু গৌর ধৈর্যশীল মান মর্যাদা জলাঞ্জলি দিয়ে ছুটে আসি তোমার কাছে বলার জন্য। কুশল অকুশল বার্তা যদি বলতেই আসতাম সকালবেলায় এসে বলতাম, এই রাতের অন্ধকারে। তারপরও কৃষ্ণের উক্তি, তারপরও কৃষ্ণের উক্তি, কি এ সারাদা চাঁদিনি রাতি, কি এ সারাদা চাঁদিনি রাতি, হেরি শ্যাম ভ্রমরা ভাতি, বুঝিয়া বলি সাথিনি, বুঝিয়া বলি সহিনি, বুঝিয়া বলি সহিনি, এই কথার অর্থ আছে। গোবিন্দ যখন এইভাবে তাদেরকে আঘাত করছে তখন তারা বিচার করলো যে না, ওর মুখের দিকে তাকিয়ে থাকলে আরো বলবে, তাই ওর মুখের দিকে আর তাকাবো না। এই ভেবে তারা কি করেছে, কোন কোন গোপী আকাশের চাঁদের দিকে তার তাকিয়েছে, কোন কোন গোপী ফুলবনের শোভা এই ফুলের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ যখন দেখছে তাদের তার দিকে দৃষ্টি নাই, যারা চাঁদের দিকে তাকিয়েছে, যারা ফুলের দিকে তাকিয়েছে, উভয়ের দিকে তাকিয়ে বলছে, বাহ, আমি প্রশ্ন করেছিলাম কেন এলেন, এবার আপনাদের শরীরী ভাষায় প্রকাশ পেলো আপনারা কেন এসেছেন, এবার আমি বুঝতে পারছি, হ্যাঁ শারদীয়া পূর্ণিমা রজনীতে আপনারা শরতের চাঁদ দেখতে এসেছেন, বাহ অপূর্ব শোভা ধরেছে, দেখুন দেখুন প্রাণ ভরে দেখুন। আহ যারা ফুল দেখছিল তাদের বলছে, দেখুন ফুল ফোটে শোভা দেয়, ফুলের শোভা আরো বেড়ে যায় যখন ফুলের মধ্যে বসে ভ্রমর মধু পান করে, আহা কি দৃশ্য, ভাগ্য দরকার, তাই ভাগ্যবান, ভাগ্যবতী আপনারা, দেখুন দেখুন দর্শন। আবার এইভাবে যখন বলছে তখন তারা বিচার করল না,
অন্যদিকে তাকিয়েও সুখ নেই, তাই আবার তারা গোবিন্দের দিকেই তাকালেন। যেই গোবিন্দের দিকে তাকিয়েছে পাশ থেকে গোবিন্দ দাস সখী ভাবে সখীদের উদ্দেশ্যে বলছে, ওহে ব্রজন আমাগণ, ও তো তোমাদের স্বামী, তোমরা তো স্ত্রী, তা স্ত্রী হয়ে বলতে পারছো না সহজ সরল ভাবে যে আমরা তোমায় ভালোবাসি তাই বনে এসেছি? বারবার তো একটা কথাই বলছে, কেন এলে কেন এলে কেন এলে, বলে দাও। এত হুকা কথা না কহ কই, রাখতা কাকে মন মে কই, এত হুকা কথা না কহ কই, রাখতা কাকে মন মে কই, এত হুকা কথা না কই, এত করে বলছে কেন বলছো না, বলো যে আমরা তোমায় ভালোবাসি, এই ভালোবাসি কথাটা মনের কথা গোপন করছো কেন? রাখতা কাকে মন মে কই, মন মে মানে মন, কই মানে গোপন, মনের কথা কেন গোপন করছো? রাখতা কাকে মন মে কই, রাখতা কাকে মন মে কই, না না ই হইয়া ন না হই কই, গোবিন্দ দাস বলো নি বলতে পারো মনের কথা, তোমরা গোপন করো না মনের ব্যথা, এখানে আর না কি ঘেঁথা, গোপন করো না মনের ব্যথা, এখানে আর না কি ঘেঁথা, বলতে পারো মনের কথা, ই ভাইয়া ন না কই কই, গোবিন্দ দাস বলো নি। সহজ অর্থ বলছে, এখানে কাউকে আননি, এখানে কেউ নেই মনের মধ্যে, তোমরা আছো, তোমাদের স্বামী আছে, তা তোমরা যদি স্ত্রী হও, ও যদি তোমাদের স্বামী হয়, তা ভালোবাসি কথাটা বলছো না কেন? এখানে একটা শিক্ষা জড়িয়ে আছে। আমি শিক্ষার কথাটা তুলে ধরি, এই সামাজিক শিক্ষাগুলো আমাদের দরকার। আমরা যারা বিবাহিত জীবনে সংসার করছি এক ছাদের নিচে, মনে রাখবেন, স্বামী স্ত্রী হয়ে চলতে গেলে, সংসার করতে গেলে আমাদের উচিত পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়া, স্বামী স্ত্রীর আচরণ কী হওয়া উচিত। এখানে কিন্তু এই শিক্ষাটা আছে। দেখুন, স্বামী এরা স্ত্রী, রাতের অন্ধকার, গভীর অরণ্য, কেউ নেই, তবু বলতে পারছে না, কেন না? মনের মধ্যে একটা ভাব আসছে, যদি কেউ শুনে নেয়। যার জন্য দেখবেন স্বামী স্ত্রী প্রকৃত যারা এইরকম ভাবনা নিয়ে ঘর করে, সংসার করে, তারা সবসময় সমাজকেও শিক্ষা দেয় নিজেদের আচরণ দিয়ে, নিজেদের আচরণ দিয়ে। ভালোবাসি কথাটা বলার অধিকার আছে, ধর্ম যাজন করছে, মানে বলতে পারে, উভয় উভয়কে বলতে পারে, যখন তখন বলতে পারে, কিন্তু বলতে গেলেও সামাজিক শিক্ষা, একটু আশেপাশে তাকাতে হয়, একটু দেখতে হয়। কেন এই কথাটা? দুজনের মধ্যে সুখ, তৃতীয় ব্যক্তির কানে গেলেই দুঃখ। যার জন্য গোবিন্দদাসও বলছে, হ্যাঁ গো, তোমরা কি এমন কি ভাবছো এখানে অন্য কেউ আছে? আমি তোমাদের বলছি, এখানে তোমরা আর গোবিন্দ ছাড়া কেউ নেই, অত মনের কথাটা তোমরা বলে দাও, গোপন করো না, বলো আমরা তোমায় ভালোবাসি। এই কথা বললে আর কোনো ঝগড়া কলহ থাকে না। তবু বৃন্দাবনের ব্রজরমাগণ চুপ করে আছে, প্রাণ কৃষ্ণ বংশী বটে দাঁড়িয়ে গোবিন্দ গোবিন্দের দিকে তাকিয়ে আছে। কথা বলতে 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 একটা সময় দেখা গেল ব্রজগোপীদের বুক ফেটে যায়, তো মুখ ফোটে না, কিন্তু বুকের ব্যথাটা চোখে ফুটে উঠল, অঝর ধারায় তারা কাঁদছে, শুধু কাঁদছে, শুধু রোদন, শুধু রোদন। ওই ছন বচন কহল যব কান, রোজ রমণী গণ সজল নয়ান, টুটল সবহু মনোরথ করনি, আবনা দয়ানে নাকেলি কুধারনি। পায়ের নখ দিয়ে বসুন্ধরাকে ছেদন করছে আর ভাব প্রকাশ করছে, ত্রেতা যুগে সীতা দেবী যেমন পাতালে প্রবেশ করেছিল, তুমি দুভাগ হয়ে যাও, তোমাতে আমরা প্রবেশ করি, তবে যদি শান্তি হয়। এর পরের কথা, এই চোখের জল মুছে নিয়ে, শুনো শুনো কপট শ্যামর চন্না, কইছে কহসি তুমি তনু অনুবন্ধ, ভাঙলি কুল ছিল মুরলি গোছানে, অবকিং করি গণজন কেশে ধরিয়ানে, তোকে সবিত চিত তোমার সবিব। অনেক পরে এক এক করে বলেই চলেছে, তুমি অনেক কথা বলেছো, অনেক ধর্মের কথা বলেছো, অনেক কর্মের কথা বলেছো, অনেক কথা তুমি আমাদেরকে শুনিয়েছো। আমরা এত ধর্ম কর্ম বলে কিছু জানি না, আমরা একটা কথা জানি, একটা কথা মানি, মান্যতা দিই, সেটা হলো তোহে সপিত চিত তুয়ার সপিব, তুয়া পদে ছাড়িয়াবে কো কাহা যাব। অর্থাৎ আমরা সার কথা বুঝেছি, দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায় না। আস্তে আজকের কথাগুলো একটু ভাববেন, রাসলীলা যত আপনি গভীরে যাবেন, যত আপনি সংস্কৃত শ্লোকের মধ্যে থাকবেন, দেখবেন আস্তে আস্তে সব যেন পেঁচিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে, আমরা নিতে পারবো না সাধারণ মানুষ, কেননা আমাদের ধৈর্যটা কম, আমাদের সংসার জীবনটা দিয়ে ভাবুন, ধৈর্যটা কম, রান্নায় ধৈর্য কম, কতক্ষণে ডালটা করবো, কতক্ষণে ভাতটা করবো, কতক্ষণে রান্নাটা শেষ করবো, ধৈর্য নাই, সংসার জীবনে চলার পথে ধৈর্য নাই,
কর্মে ধৈর্য নাই, কতক্ষণে কাজ করব বাড়ি ফিরব ধৈর্য নাই, সব কিছু ক্ষেত্রে ধৈর্যচ্যুত। এটা কলিযুগ, এই যুগ সম্বন্ধে ভালো করে এগুলো মানে অবগত হবেন। যুগটা কি যুগ? এই যুগে আমি এই যুগে চলাটা খুব কঠিন। কেউ যদি ভাবে যে আমি এই যুগে একেবারে এইভাবে চলবো, একেবারে নিউটন ক্লিন যাকে বলে সাদা কাগজ, হবে না, হতে পারে না, অসম্ভব। কলিযুগ অন্নগত প্রাণ, কর্মময় জীবন, জনিগত মন, যাবেন কোথায়, কি করে হবে? ওইখানে ওইসব ধ্যান ধারণা, হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি নাম সংকীর্তন। ভগবান চৈতন্যদেব সব দিক চিন্তা করে বললেন, শোনো স্বরূপ রাম রায়, সংকীর্তন কলৌ পরম উপায়। একমাত্র কলিযুগে মানুষ যদি হরিনাম সংকীর্তন করতে পারে তবেই উদ্ধার। হবে না ধ্যান, হবে না পূজা অর্চনা, চিত্ত চঞ্চল, অসম্ভব। যাগ যজ্ঞ পূজা তর্পণ কিচ্ছুতে মন থাকবে না। এইসব কথা নিয়ে আলোচনা করবেন, রাশি রাশি পূজার আয়োজন করে বসে গেলেই হবে না, এইটাকে দিতে হবে, এটা দিতেই পারি না। ঠাকুর ঘরে কতক্ষণ কাটাতে পারি, কতক্ষণ জপ ধ্যান বলুন না, কে কতক্ষণ জপ ধ্যান করতে পারি? আর যদিও বা বলি যে হ্যাঁ ঘন্টা তিনেক জপ ধ্যান করি, মনটা কতক্ষণ ছিল, মনটা কতক্ষণ ছিল? এখন একটা দিন দিন এসছে, সমাজ এসছে, এই মালা জপ দেখি 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 মালা জপ, মনে রাখবেন না, আমরা তো দেখিনি, আমাদের বাপ জ্যাঠাদের দেখিনি, দেখি দেখি মালা জপ। কুটিরের ভেতরে থাকতো, ঘরের কপাট বন্ধ থাকতো, প্রায় অন্ধকার ঘর, একটা প্রদীপ প্রজ্বলিত থাকতো, ঠাকুরের সামনে বসে বেশি আলো জ্বলতো না, মালা হাতে জপ করছে, হরে কৃষ্ণ। এটা দেখাবার বস্তু নয়। আর বারে বারে নাড়া দিয়ে কার 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 মর 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 কার 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 মর 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 কার 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 মর 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 কিছু মানে হরিনাম কর আর নিজে মর, হ্যাঁ হ্যাঁ কি কর 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 মর 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 মর, তার মানে মানে নিজের মৃত্যু নিজে ডাকছি, হরিনাম কর 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 বাইরে দিকে মন 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 মর মরে যা, দেখি করছে উড়ুনি ঢাকা দিয়ে করতে হবে, জানতে পারবেন না, এগুলো ছেলে খেলা নয়। হরে কৃষ্ণ, একমাত্র উপায় উচ্চস্বরে করি না, হ্যাঁ একমাত্র আমাদের করণীয় কি, আমাদের হবে না, হবে না, হতে পারে না। আমি আমি কীর্তন করে আমি যতটুকু বুঝেছি আমার 43 বছর অভিজ্ঞতা থেকে আমি বলবো, একমাত্র আমি তো মনে করি একমাত্র উচ্চস্বরে হরিনাম সংকীর্তন, একমাত্র উচ্চস্বরে হরিনাম, হাতে তালি দিয়ে, সুরেরও প্রয়োজন লয়েরও প্রয়োজন, হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে, যখনই বিপদের গন্ধ দেখবেন, বিপদের গন্ধ আসছে, আয় রোজগার কোনো জায়গায় দেখা যাচ্ছে, ভাটা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্যে দেখা যাচ্ছে ভাটা দেখা যাচ্ছে, হরিনাম করুন একদম, কারেন্ট ফল পেয়ে যাবে। প্রস্তর ইষ্ট দেবতাকে সম্মান করবেন, গ্রামের মধ্যে যদি দেবমূর্তি থাকে প্রত্যেক দেবমূর্তির এসে মর্যাদা দেবেন আর হরিনাম করবেন। ওই কালী মূর্তি দেখলে প্রণাম করব না, শীতলা মন্দিরে প্রণাম করব না, শিব মন্দিরে প্রণাম করব না, আর এদিকে কৃষ্ণ নাম করব, হবে না। মনে রাখবেন, এদেরকে প্রণাম না করা মানে প্রকৃত ঋষিমুনিদের অবজ্ঞা করা, কারণ ভারতবর্ষে ঋষিমুনিদের এক একজন ঋষিমুনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে এরা। তাহলে এদের কাছে যদি ভক্তি না করি তাহলে তাদেরকে অমর্যাদা, তাহলে তারা কারা? তারা ভক্ত, তাহলে ভক্ত অমর্যাদা করে আপনার কৃষ্ণ ভক্তি হবে? হবে না। তাই যত দেবালয় আছে গ্রামের ভেতরে প্রত্যেক দেবালয়ে প্রণাম করবেন। এটা ছিল রামদাস বাবাজি মহারাজ, মনে রাখবেন, রামদাস বাবাজি মহারাজ নবদ্বীপে যত দেবালয় ছিল প্রত্যেক দেবালয়ে গিয়ে প্রণাম করত। এটা মহাপ্রভু করেছেন, গোটা ভারতবর্ষ ঘুরেছেন খালি পায়ে, প্রত্যেক দেবালয়ে গিয়ে ভক্তি করেছেন। একমাত্র আমাদের উপায় হচ্ছে হরিনাম, হরিনাম ছাড়া আমাদের গতি নাই, সুরে হোক লয়ে হোক বেতালে হোক যেভাবে ইচ্ছা হরিনাম। তাই সবাই মিলে আরেকবার বলুন, সবাই মিলে বলুন, চিৎকার করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে।
তোকে শোভিত দিত দ্বার শোভিব বাপদ ছড়িয়াবে কো কহা যাব এত হুকাল ব্রজ যৌবত মেল শুনি নন্দনন্দন অরোচিত ভেল কবি প্রসাদ তহি করত বিলাস আনন্দে নিরখয় গোবিন্দ দাস যে কথাটা ছিলাম কথায় ফিরে আসি দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায় না ছোট্ট কথা সারবুঝ বুঝে নি বৃন্দাবনের ব্রজরামাগণ গোবিন্দকে এক কথাই বলে দিলেন শোনো দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায় না তুমি যতই ধর্মের কথা বলো কর্মের কথা বলো এটা বলো সেটা বলো আমরা কোনো কথা শুনবো না আমরা আমাদেরকে দিয়ে দিয়েছি তা দিয়ে দিয়েছি যা তা ফেরত নেব কি করে তাই তোমার ইচ্ছা করলে গ্রহণ করতে পারো নাও করতে পারো তুমি ফেলে রাখতে পারো কিন্তু আমরা এখান থেকে তুলে নেব না অত তোমার কাছ থেকে আমরা এখানে যাব না এক কথায় প্রচলিত কীর্তন মলয়ও গায় আমিও গাই আপনিও গান শুনে অভ্যস্ত আমরা ঘরে যাব না ঘরে যাব না না আমরা ঘরে যাব না ঘরে যাব না 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 আর ছেড়ে যখন চলে এসেছি তোমার রাঙা চরণে আমি সবেছি রাঙা চরণে সবে সবে না হয় ঘরে যাব না যাব না যাব না যাব না ঘরে যাব না 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 আমরা ঘরে যাব না ঘরে যাব না 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 চিঠি তো মালাজ নাই অভিযোগ নীল লাজ কানাই তোমার লাজে আমরা মরে যাই পাখির গানে ডেকে এনে এখন বলো চলে যাও আর তো ঘরে যাব না না ঘরে যাব না 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 আর তো ঘরে যাব না যাব না যাব না যাব না পাশের গানে গান শুনিয়ে ডেকে এনে এখন বলছো চলে যাও চলে যাও হ্যাঁ আমরা যাব না এই এই যে পূর্ণ আত্মসমর্পণ এটা দেখে গোবিন্দের এত আনন্দ হয়েছে এই তখনই বলছে এবার প্রবেশ কর এই রাসস্থলীতে ঢুকতে বলছি যাও ঢুক নিত্য গীত হবে বাদ্যযন্ত্র বাজবে এই যেই ঢুকতে যাবে কথাটা আমি সহজ করে বলি আমার মতো করে বলি আমার যতটুকু অনুভব হয়েছে মানে প্রত্যেক বক্তা নিজস্ব অনুভব থেকেই তো ব্যাখ্যা করে এইদিকে যেই গোপীর আনন্দে ঢুকতে যাবে গোবিন্দের সে আবার বাধা দিয়েছে তখন গোপীরা মনে মনে হচ্ছে সে কি একবার বলছে প্রবেশ করো আরেকবার বলছে বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে কেন তখন গোবিন্দ সুন্দর একটি কথা বললেন শোনো তোমরা যে এই যে নারী জাতি তীব্র গতিতে ছুটে এসেছো আসার দরুন তোমাদের বেশভূষা অনেক পরিবর্তন হয়েছে কারো গায়ের কাপড় গায়েনি কারো বেনি করেছিল বেনি খুলে গেছে আর জানবেন মেয়ে মানুষ যদি নৃত্য করে এই এই জায়গাগুলো বুঝে নিন যদি নৃত্য করে চুল খোলা বাঁধা বলুন তো খুলে চুল খুলে নৃত্য করে কখন আমি আমার গোদা বাংলায় কথাটা বলছি বলতে চাইছি তাহলে বুঝতে পারবো আমরা সবাই চুল খুলে মেয়েরা নৃত্য করে কখন ধরিয়ে দেব শারদীয়া মাস দুর্গাপূজা হয়ে গেল সপ্তমী অষ্টমী নবমী অনেক পাড়াতে দেখা গেছে অনুষ্ঠানাদি হয়েছে দুর্গতি হারিনী ছোট ছোট মেয়েরা দুর্গা সেজেছে যে মেয়েটিকে আপনি সাজিয়েছেন আচ্ছা বলুন তো সেই মেয়েটি খোপা করে দিয়েছেন না বেনি করে দিয়েছেন চুলের খোপাও করেননি বেনিও করেননি কি করেছেন আপনি আপনার নিজের মেয়ের চুলটাকে ছড়িয়ে দিয়েছেন পিঠের উপরে কেন আপনার অনুভব ধ্বংস করবে কাকে অসুরকে কিছু কিছু কোনো ক্ষেত্রে নৃত্যের ক্ষেত্রে ধ্বংস যদি প্রকাশ পায় তখন চুল খোলা অবস্থায় নৃত্য করতে হয় আর যদি নৃত্যে মাধুর্য প্রকাশ করতে হয় বেনি করতে হয় না খোপা করতে হয় মিলিয়ে নিন এতাবৎকাল পর্যন্ত অনেক রাসমেলায় গিয়েছেন রাসের চাকা ঘুরছে পুতুল দেখেছেন সাজানো বলুন তো কোনো পুতুলের দিকে তাকিয়ে সখীদের কোনো সখী চুল খোলা অবস্থায় আছে হয় বেনি করা নয় খোপা করা যার জন্য গোবিন্দ বাধা দিয়েছে ওই যে চুল খুলে আছে পিঠের উপরে চুলটা ছড়িয়ে আছে বলছে এভাবে হবে না যাও একে অপরকে সাজিয়ে দাও তখন এক গোপী আরেক গোপীকে সাজিয়ে দিল সাজিয়ে দেবার পর মধ্যস্থলে রাধা কৃষ্ণ যুগল তাকে ঘিরে গোপীরা সব দাঁড়ালো এখন কৃষ্ণ মনে মনে ভাবছে আমি যদি এখন কোনো গোপীর কাছে গিয়ে বাহু ধরে বা কর ধরে হ্যাঁ দেহ জড়িয়ে ধরে দাঁড়াই তাহলে সেই গোপীর অন্তরে হবে অহংকার যে কোনো গোপীর কাছে নাই আমার কাছে কৃষ্ণ একা আছে তাহলে কৃষ্ণ আমার এক
এই অহংকার বর্জিত ভজনস্থলে কৃষ্ণ লীলা প্রকাশিতে কি করলেন আহা দাসী দেহ থেকে কৃষ্ণের দেহটা তো আমার আপনার মতো দেহ না এটা দেবতাদেরও দেহ না তার দেহ থেকে দেবতাদের সৃষ্টি তিনি ভগবান তাই ভগবানের দেহটা দেহ নয় স্ত্রী দেহ তার স্ত্রী দেহ থেকে অনেক স্ত্রী দেহের সৃষ্টি করলেন মানে অনেক কৃষ্ণ হলো প্রত্যেকটি কৃষ্ণ প্রত্যেকটি গোপীর কাছে দাঁড়ালো আর প্রত্যেক গোপী মনে মনে ভাবছে কৃষ্ণ এক আমার নিকটেই আছে কিন্তু কৃষ্ণ জানে আমি এক থেকে বহু হয়েছি অঙ্গনা মঙ্গনা মঙ্গনা মাধব অঙ্গনা মঙ্গনা মঙ্গনা মাধব 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 চম্পারে মঙ্গনা অঙ্গনা মঙ্গনা মঙ্গনা মাধব অঙ্গনা মঙ্গনা মঙ্গনা মাধব এ সমান কল্পিতা মণ্ডলি মন্থন বেনুনান সংযোগ দেবকী নন্দন বেনুনান সংযোগ দেবকী নন্দন তারা নাচিছে ভালো নাচিছে ভালো গোপী সঙ্গে নাচিছে ভালো গোপী সঙ্গে নাচিছে ভালো ধোকা ধাকে ডাকে ডাকে না ধোকা ধাকে ডাকে ডাকে না গোপী সঙ্গে নাচিছে ভালো রাসমন্ডলী মাঝে গোপী সঙ্গে নাচিছে ভালো রাসমন্ডলী সবাই যজ যজ ধ্বনি করে রাসমন্ডলী মাঝে যজ যজ ধ্বনি করে রাসমন্ডলী মাঝে রবি সঙ্গে নাচি ভালো অঙ্গনা মঙ্গনা অঙ্গনা মঙ্গনা অঙ্গনা 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 বলিহারি 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 যখন এইরকম নৃত্য দেখেছে গোবিন্দ এক পাশে দাঁড়িয়ে বাহবা দিচ্ছে বাহবা খুব ভালো খুব ভালো লাগছে দেখতে খুব ভালো এখন এই ভালো বলাটা ভালোভাবে নিতে পারলো না ললিতা বলছে এই যে বধু হ্যাঁ তখন থেকে তো ভালো ভালো বলছো কি দেখে ভালো লাগলো ভালো লেগেছে ভালো বলেছি বুঝিয়ে দাও এই কথায় আছে বুঝলে এক অর্থ না বুঝলে আরেক অর্থ তাই তো বুঝলে এক অর্থ না বুঝলে একটু উপরসের কথাই বলি গল্পের ছলে তাহলে কথাটা ভালো বোধগম্য হবে মাস্টারমশাই ছাত্র পড়াচ্ছে এইদিকে এইদিকে এই যে মা এইদিকে আপনারা এইদিকে এইদিকে মায়ের এইদিকে কথার দিকে ভালো করে গল্পটা শুনুন শিক্ষামূলক কথা মাস্টারমশাই ছাত্র পড়াচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বিষয় হলো প্রাণীবিজ্ঞান মাস্টারমশাই বোর্ডে লিখে দিয়েছে এক যারা চিবিয়ে খায় সন্তান প্রসব করে দুই নম্বর যারা গিলে খায় তারা ডিম পারে ছাত্ররা সব বোর্ডের দিকে তাকিয়ে আছে কিরে কি বুঝলি বল কি লিখেছি হ্যাঁ এই জন্য প্রতি বছর এক জায়গায় বসে আছে না ওঠা না নামা যারা গিলে খায় তারা ডিম পারে যারা চিবিয়ে খায় মাইকে বল এইখানে বল যারা চিবিয়ে খায় বল ডিম পারে যারা চিবিয়ে খায় ডিম পারে আস্তে আস্তে আসলে ওই মাইকটা হাতে নামাতে সব গোলমাল হয় মানে কাকে দিলাম রাজার পাঠ যারা চিবিয়ে খায় সন্তান প্রসব করে যারা গিলে খায় ডিম পায় মত মনে থাকবে হ্যাঁ ভালো করে বুঝিয়ে দিন সবাই বুঝলো কিন্তু এর মধ্যে ছুটির ঘন্টা বেজে গেছে যে যার মতো ঘরে ফিরে গেল মাস্টার তারাও ঘরে ফিরে গেল এক ছাত্র বাড়িতে এসে ঠাকুমা যেখানে বসে আছে এসে বলছে ঠাকুমা হ্যাঁ বাবা স্কুল থেকে এলি হ্যাঁ হ্যাঁ ভাই ডিম দে ডিম দাও হ্যাঁ আজকে তো ডিম হয়নি কোত্থেকে দেবো কালকে হবে খাবি বাবা আমার একমাত্র নাতি তো তুই না খেলে আমার শান্তি হবে বলছে না এখনই দাও এখন কোথায় পাবো বলে রোজ রোজ পারো কোথায় রাখো
মুখের দিকে তাকিয়ে বলছে হারামজাদা নাগালের বাইরে আছিস বলে কাছে থাকলে বুঝিয়ে দিত কে ডিম পারে। আমি ডিম পারি তোকে কথা কে বললো? বলে মাস্টারমশাই তো বোর্ডে লিখে দিয়েছে, মাস্টারমশাই বোর্ডে লিখেছে আমি ডিম পারি। হ্যাঁ সকাল হোক, তোর মাস্টার কপালে আছে ছোট করে, তোর কপালে বড় করে। যেই সকাল হয়েছে স্কুলে এসে মাস্টার, ও মাস্টার, হ্যাঁ হ্যাঁ মা, আর মা বলতে হবে না, নাতিকে কি শিক্ষা দিয়েছেন আপনি? নাকি বোর্ডে লিখে দিয়েছেন আমি ডিম পারি? বলে আমি তো তাতে লিখি না, আমি যে গিলে খায় ডিম পারে, চিবিয়ে খায় সন্তান প্রসব করে, ওই হলো। মাস্টার আমার নাতি বুঝলে, তুমি বুঝলে না, ভালো করে তাকিয়ে দেখো, মানে ঠাকুমা দেখাচ্ছে, ঠাকুমার একটাও দাঁত নাই, যা খায় গিলে গিলে খায়, নাতি হয়েছে ঠাকুমা যখন গিলে খায় ঠাকুমাও ডিম পারে। তা কথাই বলে বুঝলে এক অর্থ, না বুঝলে এক অর্থ, বলো বুঝে না না বুঝে। গোবিন্দ আমার হাসতে হাসতে বললেন বুঝি চাই না বুঝি, তোমরা যখন নৃত্য করছিলে তোমাদের নৃত্যের তালে তালে কি দেখলাম জানো? কি শুকো নাচিছে শাড়িও নাচি, শুক নাচিছে শাড়িও নাচিছে, শুক নাচিছে শাড়িও নাচিছে, প্রেমেতে ঘইয়া মগনা ওটা, প্রেমেতে ঘইয়া মগনা ওটা, প্রেমেতে ঘইয়া মগনা, ময়ূর নাচিছে ময়ূরি নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরি নাচিছে, কেন দাসে কখনা নাচাতা ঘেরি জঙ্গলা, নাচাতা ঘেরি জঙ্গলা, ও হো গো হো গো গো হো গো, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, যোগমায়া আশ্রয় করিয়া নাগরী মধ্যে নাগরী মধ্যে একাকে নাগো, মনোবতী নাচে গায় কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায় কেহ ধরে তাল, মধ্যে মধ্যে নিত্য পাবে নাটু ভালো পাল, মধ্যে মধ্যে নিত্য পাবে নাটু ভালো পাল, যোগমায়া আত্মায় করিয়া নাটবাদ, তুই তুই না গরি মধ্যে একে কে না গো, আজ বৃন্দাবনে রাসলীলা গোপী করিয়া মন্ডলী, হস্তবন্ধন গোপী করিয়া মন্ডলী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী, ভজঙ্গনার সঙ্গে রঙে রসিক মুরারি, স্বর্গে যে দুঙ্গ বিবাদে নাচে বিদ্যা ধরি, স্বর্গে যে দুঙ্গ বিবাদে নাচে বিদ্যা ধরি, স্বর্গে যে দুঙ্গ বিবাদে নাচে বিদ্যা ধরি, ধর্ম কিন্নার গীত গাজ উজ্জ্বলে, শুক্ল বৃষ্টি দেবগণ কাটলে সাধনে, চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ দাসে ভাসে, কন্ন সখিত কবি অত্ন রাজ দাসে, বৃন্দাবনে রাসলীলা কন্নর আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, নৃত্য 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 মহানন্দ বোধ, তোমার এই নৃত্য দেখে আমাদের বলতে ইচ্ছে হয় তোমার মধ্যে এত গুণ। না না না, আমরা জানতাম গাই বাছুর চড়াতে জানো, গাছের ডালে বসে বাঁশি বাজাও রমণীদের মন ভোলাও, এই গুণ তোমার আছে। নৌকা পারাপার ধান ঘাটে দাঁড়িয়ে করছামা, এছাড়াও আজকে প্রমাণ হলো তুমি ভালো নৃত্যও জানো, তাই তোমাদেরকে তোমার কাছে আমাদের নিবেদন,
দেখো বিনয় হয়ে বলি হ্যাঁ দে নাগরে চাঁদা হ্যাঁ দে হে হ্যাঁ দে হে নাগরে চাঁদা হ্যাঁ দে হে নাগরে চাঁদা ভালো নাচিছো ভালো নাচিছো মনোরঙ্গে হ্যাঁ দে নাচিছো তুমি ভালো নাচিছো মনোরঙ্গে নাগরে চাঁদা মদন মগন বড় না তোমাকে তুমি নাগর মদন মোহন বড় নাটু মাঝে তুমি মদন মগন বড় ওহে নাগর আমার ওহে নাগর আমার ওহে নাটু আর শিল মদে তুমি ভালো নাচছো ভালো নাচছো মন রঙে নাগর চাঁদা হ্যাঁ দেখে নাগর চাঁদা হ্যাঁ দেখে নাগর চাঁদা আমাকে এখন যেই দেখে সেই বলে পারেন তো হ্যাঁ কি সেটা ভেঙে বলে না হ্যাঁ আমাকে দেখলেই শুধু বলে পারেন তো মাঠে খেলার ব্যাপার আছে কি যে পারার কথা বলে কে জানে আসলে নৃত্য করার এখন তাই আপনাদের বলছি আমি পারি হ্যাঁ পারি পারি না মানে যেদিন পারবো না সেদিন আর মূল্য নাই এখনো পারি না আসতে কিরে পারি না হ্যাঁ এখনো কোমরটা ঠিক আছে বল যাই হোক তোরা আমার মেয়ের মতো জানি না তোরা কে কোন পথে আছিস কেউ পড়াশোনার মধ্যে কেউ গান বাজনার মধ্যে কেউ নাচ গান আঁকা যে যে পথেই থাকিস না কেন একটা কথাই বলবো উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে তার সঙ্গে আরেকটা কথা হলো খুব মূল্যবান কথা ছেলে হই মেয়ে হই যাই হই না কেন সংযমী হতে হবে কথাটা কেন বললাম সংযমী হওয়ার কারণ এই কথাই বললাম এই যে কিছুক্ষণ আগে তোরা দেখবি চোখের সামনে দেখবি আমি তোকে তোদের উদ্দেশ্য করেই বলছি সভাতে যারা আছেন শ্রদ্ধাভাজন তাদের উদ্দেশ্যে নয় আমার মেয়েদের কাছে বলছি তোরা দেখলি আমার বয়স সীমা অনেক এই বয়সে এখনও এখনও আমি কত চিৎকার করতে পারি এই চিৎকার করাটা তো দমের ব্যাপার দম না থাকলে ওখানে তো ক্র্যাক হতে পারে তাই না দম না থাকলে তো ওখানে পিছলে যেতে পারে তাই না এই নৃত্য করবার পর এক জায়গায় বসে গাইছি তা না বসে গাইলে পরে দম অনেক থাকে ঘাটতি হয় না কিন্তু আমি নৃত্য করলাম নৃত্য করবার পরে ওই রকম লাফাঝোপা করবার পরে মদন মোহন বড় নাটু বাজে তুমি ওহে নাগর
যে যাকে ভালোবাসে সে তার কথা শুনে কথা রাখে এবার গোবিন্দমান আদরনীয়কে আদর করে বললেন চাঁদে মদনী ভানুনন্দিনী মৃগনয়নী কমলিনী কৃষ্ণবক্ষ বিলাসিনী নায়িকারে শিরোমণি অষ্টসখী প্রধানা বিশ্বভানু তনয়া রাধা লক্ষ্মী ঠাকুরানী চাঁদে মদনী নাচত ধনী চাঁদে মদনী নাচত ধনী চাঁদে মদনী নাচত ধনী কেউ যেন অপরাধী না হয় আর আমিও যেন অপরাধী না হয়। আমি জিজ্ঞাসা করছি কাপড়টা যে দিয়েছেন এটা কি পরা কাপড়? আমি জিজ্ঞাসা করছি, লজ্জার কিছু নাই, বলুন পরা কাপড় কি? মনে হচ্ছে আমার কাছে পড়া, মাঝে মধ্যে আমাকেও তো হাতে নিতে হয় সব বুঝি। হ্যাঁ হ্যাঁ, পড়া বিয়ে করেছিস তা বুঝবি কি করে, আগ বাড়িয়ে কথা বলিস। কতগুলো ব্যাপার আছে, ব্যাপারগুলো দেখতে হয়, দেখলেই বোঝা যায়। এটা পড়া শাড়ি হবে না, অপরাধ হবে। আমি পড়লেও অপরাধ হবে, আর যার কাছে এটা পরে পৌঁছবে তারও অপরাধ হবে। অথচ আমি কাউকে অপরাধী করতে চাই না, অপরাধী হব না। দে আমার শাড়িটা, দে শাড়িরও বাবা হয়েও বেশি হয়ে যায়, শাড়িটা পরেই নি। হ্যাঁ মা, বলো হয়েছে মা? মা কি বলছেন বলুন, বলে যান। হয়েছে মা? কোথায় থাকেন আপনি? শিউড়ি? অনেক দূর। ওই অনেক দূর তো, এখন চলে যাবে।
কি করে যাবে এখন তো অনেক রাত হয়েছে কি করে যাবে গাড়িতে আসছে খুব ভালো কি গাড়ি টোটো ওকে আরে ধনি ঠমগে ঠমগে চলে যা
আপনারা জানেন জাগরণ লীলা হয়ে দুলট হয়ে উৎসবের সমাপ্তি হবে, আবার সামনে বছরের অপেক্ষায় থাকবো। ঠিক যেমনভাবে শারদীয়া দুর্গা উৎসবটা আমরা সমর্পণ করেছি, মা দুর্গা চলে গেছেন সাধারণ মানুষের কাছে, মানে আমার মতো মানুষের কাছে চলে গেছেন, কিন্তু যারা ভক্তিরাজ্যে বসতি করে আছেন তারা বলছেন সন্তানকে ছেড়ে মা কখনো কি যেতে পারে, কয়েকদিনের জন্যই লোকচক্ষুতে আসার যাওয়া মাত্র। তাই মা দুর্গা গেলেন, মা দুর্গারই আরেকটি রূপ শ্যামা মা। আপনারা জানেন 24শে অক্টোবর, যদি ভুল না হয় খুব একটা স্মরণে থাকে, 24শে অক্টোবর শ্যামা মায়ের আরাধনা, সহজ ভাষায় বললে বলা যায় কালী পূজা দিকে দিকে হবে। তারপরের দিন ভাইফোঁটা, তারপর দিন প্রতিপদ, হ্যাঁ অন্নকূট, প্রতিপদ দিতে অন্নকূট, তারপরে ভাইফোঁটা, তারপর দিন ভাই, তার মানে 24, 25, 26 দুদিন পরে 27 তারিখে ভাইফোঁটা পড়ছে। 27 তারিখে আমার বলার উদ্দেশ্য হলো, আজকে যারা কীর্তন শুনছেন তাদের যদি আবার ইচ্ছা হয় কীর্তন শুনবো, কৃষ্ণদার কীর্তনে যাব, তাহলে আমি আবার 27 তারিখে আসছি, বিশেষ দূরে নয়, এই লাভপুরের কাছে। জানি না কতটা দূর আছে এখান থেকে, অনেকটা দূর আসতে, যতই দূর হোক মনে রাখবেন কীর্তন যাত্রা খেলাধুলা সব কিছু ছাপিয়ে যায়, যত দূরেই হোক ঠিক মানুষ পৌঁছে যায়। তাই এই রকম আগ্রহ যাদের থাকবে, আপনারা জানেন দোনাইপুর গ্রাম আছে জেলা বীরভূমে, বিরাট কালী পূজা হয় সেই মা কালীর স্থানে, সন্ধ্যা 6টা থেকে কীর্তন আছে। বিষয়বস্তু আমাকে দিয়েছে, আপনি আস্বাদন করবেন নিধুবনে কৃষ্ণ কালী। একদিকে কালী পূজা সমাপ্তি হয়ে মা থাকবেন মূরতিতে, আর কৃষ্ণ কালী লীলা আস্বাদন হবে। আগামীকাল সময় মতো আপনারা উপস্থিত হবেন। আজকের সভাতে যারা আমরা জড়ো হয়েছি রাধাকৃষ্ণের যুগল মাধুর্য রূপ দর্শন করব নৃত্যের মধ্য দিয়ে। বৈষ্ণবীয় পদাবলী গোবিন্দদাস গিয়েছেন রাধার শ্যামে নাচো হে নাচো ধনু অঙ্ক পাতিয়া, এই নৃত্য করতে 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 তাদের এই যুগল নৃত্য দেখে অনন্ত করে ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তারা তো নৃত্য করলই, পশু পাখি কীট পতঙ্গ এমনকি অচল পর্বত সে পর্যন্ত সচল হলো। পদাবলিতে গাইলেন বৈষ্ণব পদকর্তা রাধাকৃষ্ণের নৃত্য দেখে, নাচাতা ঘানা নন্দলাল রসবতী করি সঙ্গে ধ্বনি ক্ষমা কবি না বাজত কত গঙ্গে কোনি গাবত নই নাচত কই ধনত তাল সখী গণ মিলি নাচিতে গাগিছে মোহিত নন্দলাল হল ফেরে মাতোয়ার আজ সুখে নাচিছে শাড়িও নাচিছে বসা তরুণ ডালে দেখো কপত কপতি নাচিছে গাহিছে নব নব ঘন তালে ব্রহ্মা নাচিছে সাবিত্রী সহিত পুলকে পুরল জঙ্গ কৃষ্ণ ভগবানের মহেশ নাচিছে পার্বতী গরি সঙ্গ পার্বতী গরি সঙ্গ পূর্ব সখীদ পৃথিবী নাচিছে বলি সে ভালি রে ভালি গোবর্ধন গিরি আনন্দে নাচিছে যার তটে রাস গেলি
যমুনা নাচিছে তরঙ্গের ছলে নাচিছে মকর মিলে এ যদু নন্দন হেরিয়া মোহন যুগল উজ্জ্বল গানে যুগল উজ্জ্বল গানে রাষ্ট্রিত্ব সঙ্গ হলো রাষ্ট্রিত্ব সমাধান করে রাধা কৃষ্ণ যুগল রত্নবেদী সিংহাসনের উপরে যখন এসে বসেছেন তখন তারা ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত জেনে সেবা পরায়ণা সখী যত তারা কি করলেন তারা এবার সেবা দিলেন আমরাও দেব মানুষে থারি ভরি দেই বিবিধ মিঠাই ভরি দুভূষণ মুখে সখীগণ সঙ্গে রাধা কৃষ্ণ ভোজন করিলা সুখে সখীগণ সঙ্গে রাধা গোবিন্দ ভোজন করিলা সুখে এবার শঙ্খ জলে ধোঁয়ায় দিল এই তো আজ মনে পড়িল বসনে মুখ মুছাইয়ে নিল এই তো আজ মনে পড়িল বসনে মুখ মুছাইয়ে নিল শঙ্খ জলে ধোঁয়ায় দিল রাধা কৃষ্ণকে যখন এই বসন দিয়ে মুখ মুছিয়ে দিয়েছে ক্ষুধার্ত তৃষ্ণার্ত জেনে সেবা দিয়েছে এবার এই রাধা কৃষ্ণ শয়ন কুটিরে এলেন ভালো করে লক্ষ্য করুন কথাগুলো এগুলো ভজনীয় কথা যখন রাধা কৃষ্ণ শয়ন কুটিরে এলেন যে কুটিরের মধ্যে রাধা কৃষ্ণ প্রবেশ করলেন সেই কুটিরের মধ্যে আর কেউ নেই সব এক এক করে বেরিয়ে এলো অর্থাৎ একটা কুটিরের ভেতরে শুধু রাধা কৃষ্ণ যুগল আর ওই কুঞ্জের ভেতরে যে আরও যে ছোট ছোট কুটির আছে প্রত্যেক সখী তার নিজ নিজ কুটিরে গিয়ে শয়ন করলেন আস্বাদন করলেন আমার আরাধ্য ধন শ্রীল প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি এক কথার মধ্য দিয়ে আস্বাদন করলেন অলস এবং শয়ন প্রথমে অলসতা তারপর শয়ন আজকের এই পদের আস্বাদনের মধ্য দিয়ে আমরা নিশি যাপন করে মানুষে আমরা আগামীকাল জাগরণ লীলা আস্বাদন করব সবাই মনোযোগ সহকারে শুনুন দোহে ঘুমাইল এই কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ যুগল দোহে ঘুমাইল আস্তে এখানে একটু ভাবনায় ভুল হয়েছে আস্তে ধরুন আপনার বাবা মা বাবা বা মা ঘুমিয়েছে আপনি দরজাটা বন্ধ করলেন উলোধ্বনি করবেন করবেন না বেশ তাহলে রাধাকৃষ্ণ যুগল ঘুমিয়েছে উলোধ্বনি করলে কি হবে শব্দ হবে শব্দ হলে কি হবে ঘুমের ব্যাঘাত হবে তাই নিঃশব্দ পদের আস্বাদনগুলো একটু অনুভব করুন দোহে মানে দুজন দোহে ঘুমাইল ঠাকুর ঘরের আলোগুলো নিভিয়ে দিন ঠাকুর ঘরের ভেতরে ঢুকে আলোগুলো নিভিয়ে দিন একদম অন্ধকার কপাটটা আলতো করে বন্ধ করে দিন বাইরে থেকে আগামীকাল ঠিক 4:30 থেকে 4:45 সময় সেবাই দেশে জাগরণটা করে দেবে বাল্যভোগ দিয়ে দেবে আমরা 11:00 সময় এসে লীলাটাকে স্মরণ করব মাত্র বোঝাতে পারলাম চলো দোহে ঘুমাইল অলসে অবশ্যই অঙ্গ টলমল অরুণ নয়ন অমনি মুদিল সারা নিশি নেচে গিয়ে চোখ দুটো লাল হয়ে গেছে তাই বলছে অরুণ নয়ন অমনি মুদিল দোহে ঘুমাইল ঔরসে ঔরস বদনে বদন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ পরশন সুকন্ডিতা বসে দোকে অচেতন কাচুলি কিঙ্কিনি সরিয়া পড়িল দোহে ঘুমাইল তোমরা ধীরে কথা কও সকল সজনী যেন না জাগে আমার কমলিনী ধনী জাগিলে চরণ ঘুচাবে রমণী জাগিলে চরণ ঘুচাবে রমণী চলো যাই নিশি অধিক হইল দোহে ঘুমাইল সব সখীগণ করিল গমন নিজ নিজ কুটিরে করিল শয়ন মিলে গেল আমি শুরুতে বলেছিলাম একটি কুটিরের ভিতরে রাধা কৃষ্ণ যুগল ইহা বই অন্য কেউ নেই আর প্রত্যেক সখী তার নিজ নিজ কুটিরে এসে শয়ন করলেন সব সখীগণ করিল গমন নিজ নিজ কুটিরে করিল শয়ন
নিঃশব্দে নিবি নিকুঞ্জ কানন নিঃশব্দে নিবি নিকুঞ্জ কানন হেমলতা যেন তমালে বেরিল মানে রাধারানীর যে বর্ণ হেম বর্ণ তা লতা যেমন গাছকে জড়িয়ে ধরে থাকে ঠিক সেইভাবে তমাল হচ্ছে কালো কৃষ্ণকে জড়িয়ে ধরে আছে রাধারানী তাই বলছে হেমলতা যেন তমালে বেরিল জগৎবন্ধু দ্বারে কোটালে রহিল দোহে ঘুমাইল আমরা ধীরে ধীরে গাইব জয় জগৎবন্ধু বল হরি বল হরি বল জয় জগৎবন্ধু বল হরি বল